সুপ্রিয় দর্শক শুরু হলো নিটল টাটা এসি টিভি সংলাপ আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান দর্শক এসএ সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় চ্যালেঞ্জে অর্থনীতি আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড ইন্ডিয়ারের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান এন এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ আছেন এ বিসিসিআইর পরিচালক মোহাম্মদ নিজামুদ্দিন এবং এছাড়াও আমাদের সঙ্গে আলোচনা যোগ দিবেন এ বিসিসিআর আরেক পরিচালক খন্দকার রুহুল আমিন সি আপনাদের আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি আলোচনা শুরুতে আমি অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ আপনার কাছে যেতে চাই এর আগে আমরা নানা অন্য আলোচনায় জেনেছি যে অর্থনীতি নিয়ে বেশ শঙ্কা উদ্বেগ প্রকাশ করা হচ্ছে আমাদের ডলার নেই ডলার সংকট ব্যবসায়ী এলসি খুলতে পারছে না নানামুখী তৎপরতার মধ্য দিয়ে আমাদের বাজেট গেল আমি যেটা বলতে চাচ্ছি যে যে ঝুঁকির কথা বলা হয় যে শঙ্কর কথা বলা হয় তার মধ্যে আপনি দেখছেন যে ছাত্র শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলন দীর্ঘায়িত হলে সেই ঝুঁকির উপরে অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকি আসবে কিনা আপনার কি মনে হয় আপনার মাধ্যমে আপনাদের সব দর্শককে সালাম শুভেচ্ছা আপনার প্রশ্ন ভিতরে গভীর প্রশ্ন লোকে ছিল আমি বলতাম আমি আপনি সুবিধা করে দিলেন এই এখন যে আন্দোলন হচ্ছে উপর দিয়ে যা দেখা যাচ্ছে এইটা এই আন্দোলন কোটা আন্দোলন ইত্যাদি কি পরিমাণ যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে দেশের এটা দেখার কেউ নেই দেশে। এটা ভাবতে আমার লজ্জা লাগছে ডেফিনেটলি আপনার পুরো দেশব্যাপী এটার এফেক্ট বেশ কয়েকদিন ধরে সড়ক মহাসড়ক বন্ধ আছে নো আপনার শুধু সড়ক মহাসড়ক নয় আপনার যে সমস্ত আমরা যেটা সাপ্লাই চেইন যেটাকে বলি সাপ্লাই চেইন আপনার এটা লাগবে সুতা লাগবে ওনার এটা লাগবে তেল লাগবে টোটাল সাপ্লাই চেইন খোলাপ করেছে সেটাই আমি বলতে চাচ্ছি এক আর দুই নম্বর হচ্ছে অর্থনীতিকে নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন যে কেউ সংকট কেউ শঙ্কা এগুলো যারা বলছে এরা কেউ সাহসী অর্থনীতিবিদ না যানের ভয় বেশি পায় তো আপনার এখান থেকে ফিরে যাওয়ার সময় জানিয়ে ফিরতে পারবো কি না ভেবেই কলমা পরেই আসি আমাদের অর্থনীতিকে আমরা আমরা আই আইডন্ট ওয়ান্ট টু ব্লেম আমাদের অর্থনীতিকে আমরা বারোটা দিয়ে দিয়েছি তো আজকের এই দিনে এই এই সময়টা রাস্তাঘাট গরম গরম মানে আন্দোলনের গরম সেই সময় অর্থনীতির টেম্পারেচার অর্থনীতি যে অসুস্থ অর্থনীতি ওই এটা কিন্তু বলে রাখা ভালো যারা বলে অর্থনীতি আইসিউতে যারা বলে অর্থনীতি এ ধরনের অনেক কিছুই বলে আমি তাদের সাথে একমত না অর্থ বা ডেফিনেটলি অ্যান ডেফিনেটলি অর্থনীতি মারাত্মকভাবে অসুস্থ সংকটাপন্ন অবস্থা অর্থনীতি অ্যাডমিটেড এটাকে ভর্তি করা হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে আমাদের মেডিকেল কলেজ আমাদের হাসপাতালগুলোতে যেরকম ডাক্তাররা রুগীরা আনএ্যাটেন্ডেড থাকে আমাদের অর্থনীতি আনএ্যাটেন্ডেড আমাদের অর্থমন্ত্রী থেকে শুরু করে এভরিবডি সচিব এসব আমার ছোট ভাইরা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থ সচিব এটা শুধু দুইটাই হলো তো এনারা কিন্তু কেউ বলছে না যে কোনো কারণে। আমরা এই অবস্থায় একটা হয়ে গেছে ধরেন না বিরোধী দলের নেগেটিভ রাজনীতির জন্য হয়েছে কিন্তু এখন তো আমাদেরকে বলতে হবে কিভাবে এটা আমরা রিপেয়ার করব রিসার্সিটেট করব ওই ধরনের কোনো কথা নাই এই যে এই সব কথাগুলো বলছে আমাদের ইনফ্লেশন প্রজেক্টেড ইনফ্লেশন সিক্স এটা তো বেকুব বলবে না মানে এটা বলার পরে আমার সাহস আছে সেই জন্য আমি বলছি যে এটা যে বলছে সে বেগু এই আমাদের ফুড ইনফ্লেশন মে ক্রস টু ডাবল ডিজিট হ্যাঁ আবার অনেক জিনিসের দাম কমবে তো আপনি একটা গড় দাঁড় করিয়ে এটা ঠিক না তো সো কিছু মিলে আমাদের এখনও লিক আছে আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করতেছি আমাদের যত এই ডলার আসার কথা যথাযথ পন্থায় এখনও এই আপনার এই কী বলবো ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল বা আর্থিক সন্ত্রাসীরা আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে রাস্তা সন্ত্রাসীর পাশাপাশি আপনি অনেক সন্ত্রাসী হোটেল ফাইভ স্টার হোটেল ওয়েস্টিন রেডিসন আপনার চেয়ে দামি দামি এক দুই তিন লাখ টাকা স্যুট পরে এরা সব সন্ত্রাসী এরা আর্থিক সন্ত্রাসী আর্থিক সন্ত্রাসীরা অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে তো যার জন্য এখানে অর্থমন্ত্রীর ভয়েস হলো সবার ভয়েস লো তো এমতো অবস্থায় আমাদের কি করতে হবে আমার মনে হয় আপনাদের যারা মিডিয়াতে আছেন আপনাদেরই এখন প্রশ্নগুলো সেভাবে করা আসলে যে এর এক আলোচনা আপনি বলেছিলেন যে माननीय প্রধানমন্ত্রী চীন সফরের আগে আপনি বলেছিলেন যে চীন থেকে হয়তো কিছু আর্থিক সহায়তা বা চীন থেকে যে ধরনের প্রকল্প পাওয়ার কথা সেটি পেলে হয়তো বাংলাদেশের অর্থনীতি আবার স্বাভাবিক গতি ধরে রাখা বা খে পড়ে বেঁচে থাকার অবস্থা তৈরি হবে চীন সফর তো শেষ হলো না হলে খবর আছে কি অবস্থা এরকম একটা কমেন্টস করেছিলাম চায়না আমাদের প্রত্যাশিত টাকা 5 টু 7 বিলিয়ন ইউএসডি এটা না দিলে খবর আছে তো সো এখন আমিও সত্য হই নাই যারা সমালোচক তারাও মিথ্যা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে যে চায়না হালকা পাতলাভাবে আমাদেরকে এক বিলিয়ন ইউএসডি দেবে বলেছে আর বেশ কিছু এম ইউ সরকারের সাথে সাইন হয়েছে ডিক্লারেশন সাইন হয়েছে তাই চায়না সফরকে আমি ব্যর্থ বলতে পারছি না একেবারেই কিন্তু চায়নার সফর আমাদের বৈতরণী পার করে নাই এটা একবার দৃঢ়ভাবে আমি বলতে পারি যে আমরা এই যে পুলছড়াত আপনি তো সুন্দর সুন্দর সংকট এই সব বলছেন অর্থনীতির ব্যাপার আমাদের আমরা পুলছড়াতে সামনে আসি আমরা পুলছাত পার হতে পারি নাই আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন এসে উনি একটা বৈরী পরিবেশে পড়ে গেল এবং উনি এটাতে জড়িয়ে গেল উনাকে এই অর্থনৈতিক বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে বিকজ দিজ আর বিগ থিংস অ্যান্ড স্মল থিংস আমি এদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুজিদ ভাই এটা ভাবতেও আমার লজ্জা লাগে যে শুধু আপনার ফিফটি সিক্স পারসেন্ট গরু গাদা ঘোড়া ছাগল ফিফটি সিক্স পারসেন্ট গরু গাদা ঘোড়া ছাগল দেশ চালায় মেধার ভিত্তিতে ফর্টি ফোর পারসেন্ট লোক পদায়ন হয় তো সো গত দশ বছর তো এটা ছাগলের দেশ হয়ে গেছে পনেরো লাখ টাকায় ছাগল কোরবানি হয় ওইটা আপনারা নিউজ করেন ওইটার পিছিয়ে দুদক দৌড়ায় ছাগলের পিছিয়ে পিছিয়ে তো সো আমাদের স্টেট অফ আর্ট আপনি বুঝে গেছেন তো সো এটা এমন টেনশনের কিছু নাই এটাকে প্রেস্টিজিয়াস জয় পরাজয়ের দিকে আমার দরকার নাই আমি মনে করি যে এই এটাকে এটার মতো করে তবে আমি এটাও বলতে চাই আপাকে যে ব্যোক্রেট ওরা আপাকে মিসগাইড করছে এইটার বিষয়ে এটার ব্যাপারে আপাকে সতর্ক হতে হবে ডক্টর পারভেজ আমি আপনার কাছে আবার আসবো ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার আপনার কাছে যেতে চাই যেটি পারভেজ স্যার অনেকগুলো কড়া কড়া কথাই বলেছেন যে অর্থনীতির আসনে এখন অর্থনৈতিক সন্ত্রাসীরা যারা চালনা করছেন সামনে ফুলসরাত আমরা ফুলসরাত বা সেই বৈতরণী পার হওয়ার মতো অবস্থায় নাই কেন নাই তিনি এও বলেছেন যে বারোটা বেজে গেছে অর্থনীতির এই বারোটা কারা বাজালো কিভাবে বাজলো ধন্যবাদ আপনার মাধ্যমে আমি এসে সংলাপের সকল সদস্যকেও শুভেচ্ছা শুভকামনা জানাই আমরা যে অবস্থানে আছি এটাকে যে সংজ্ঞাতি যেভাবে করি না কেন আমরা এইখানেই থাকতাম মানে আমরা একটা পরিস্থিতি বাস্তবতাটা বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই বাস্তবতাকে রঙিন ফানুষ দিয়ে অন্যভাবে বলবারও কোনো স্কোপ নাই উচিত না আবার সেই বাস্তবতাতে একেবারে হতাশ হয়ে মূর্যমান হয়ে পড়ে যাওয়ার মতন বিষয়ও না অর্থনীতি যেখানে সেখানে আছে চ্যালেঞ্জগুলো আমাদের সবের মোটামুটি জানা হচ্ছে আমাদের দরকার হবে এর থেকে উত্তরণে আমরা আমাদের যত সাধ্য চেষ্টা মেধা দিয়ে বলি বা আরও অন্যান্য উদ্যোগ দিয়ে কতটা করতে পারছি সেটাই এখন সবচেয়ে বিবেচ্য বিষয় আমি পানিতে পড়ে গেছি ঠিক আছে আমার তো উঠতে হবে আমার আরও উপরে যেতে হবে এই যাওয়ার ব্যাপারে ওঠার ব্যাপারে আমি কি করছি সেটাই এখনকার এই মুহূর্তের বিবেচ্য বিষয় আর কি তো সেই জন্যেই এক সময় ছিল একশো বছর আগে ছিল দোষ দিতাম সাত সমুদ্র তেরো নদীর ওপারে ওপারের ওই লোকেদের আমাদের থেকে অনেক দূর কিন্তু পরে সেইটা কমে এসে পাকিস্তান আমলে আসলো এক হাজার মাইল দূরের পশ্চিম পাকিস্তানিরা এখন কিছুদিন আগ পর্যন্ত বলতেছিলাম আমাদের প্রতিবেশীরা কথার কথা এখন দেখা যাচ্ছে যে আমি নিজেই আমার ঘরেই যেটা উনি বলেছেন আর কি এখন এই যে ঘরভেদি বিভীষণের যুদ্ধ কিন্তু খুব কঠিন হ্যাঁ আমার নিজের আমি দোষারোপ করতে করতে আমার দোষ যারে দিচ্ছি সেই দূরত্ব কিন্তু কমে গেছে কমে যে এখন আমার ঘরের ভিতরে ঢুকে গেছে আমার এখানে সব সময় যে পরিস্থিতিটা হচ্ছে সেটা হচ্ছে আমি ইফেক্ট নিয়ে খুব চিন্তিত কিন্তু কচটা দেখতেছি না কচ যদি না দেখি সাহস করে যদি কচকে না ধরি না বলি তাহলে কিন্তু আমাদের চিকিৎসা হবে না আমরা যখন জাপানে ছিলাম তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সে এখন হিসাব বিভাগের চেয়ারম্যান বোধ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সুকুমা ইউনিভার্সিটিতে সে পড়তো পিএইচডি করতে গিয়েছিল তো আমার চাচা বলি ডাকে পরিচিত আর কি খুব ওরা কি একটা পেটের ভিতর সমস্যা হয়েছে সমস্যা হলি ডাক্তাররা ওষুধ দেয় না শুধু পরীক্ষাই করতেই আছে আর রুগী আমার শুকিয়ে মানে সে শেষে বৌমা কান্নাকাটি করে ফোন করে বলছে কাকা আচ্ছা আচ্ছা এ তো বাঁচবে না ওষুধ দিচ্ছে না মোটে তো তখন আমি আমার দোভাষিকে দিয়ে বললাম যে ডাক্তারের সাথে কথা বলো তো যে আমার রুগী তো টিকতেছে না তো ও আর কতদিন পরীক্ষা করবে এটা তা বললো স নে নে আমরা এটা করছি এই জন্যেই যে আমি যদি রোগটা না ধরতে পারি রোগ যেই ধরতে পারবো সেই আমার ছোট্ট একটা ট্যাবলেট এক ট্যাবলেটেও ভালো হয়ে যাবে আর না ধরতে পারি যদি তা আমি ওর নানান ইনভেস্টিগেশান এটা ওটা আমি অনেকগুলো ওষুধ দিতে পারি যেটা লাগিয়া যায় টাইপের স্টাইলে আমি চালাতে পারি তো ফলে হবে কি ও রোগেরও মুক্তি হবে না ও আজকে হয়তো কিছুক্ষণ ভালো থাকবে পরে খারাপ হয়ে যাবে হ্যাঁ সুতরাং আমি আবার বলছি আমার কজ আর ইফেক্ট আমি ইফেক্ট নিয়ে এই যে আমার ডলারের সংকট হয়েছে আমার রিজার্ভ কমে গেছে আমার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে আমার ওদিক মানে আমার সমস্যা শেষ নাই এটা ঠিক আছে সমস্যাগুলো কেন হলো এটা যেভাবে হোক নিজের বা কারোর প্রতি ইয়ে করে না আমার এই সমস্যার জন্যে এর উৎস মূলে যেতে হবে কি জন্যে এটা ঘটল এবং সেখান থেকে শুদ্ধ হয়ে আসতে হবে আমি ওইটাকে অশুদ্ধ রেখে শুদ্ধ না করে যদি এখান থেকে শুধু বলতেই থাকি আমি এই করতেছি সেই করতেছি সেই হচ্ছে সে হচ্ছে এখান তো আস্থা ফিরে আসবে না মানুষ আস্থা চাচ্ছে আস্থা আস্থা ছাড়া কিন্তু কোনো কিছুই আপনার টেকসই হয় না বা হতে পারে না কারণ সকলকে হ্যাঁ এটা মানুষ এক দেশ বিরাট এটা যুদ্ধে পড়তে পারে যুদ্ধে পড়লে দেখবেন আমাদের প্রতিবেশী দেশও আছে কোনো একটা শহরের সবাই কিন্তু একসাথে বসে তখন কেউ কারুর ইয়ে করে না সবাই একসাথে না এই ব্যাপারে আমরা সমগ্র জাতি এক এবং একদম অকাট্যভাবে সমর্থন দেয় সরকারকে যে যারা যুদ্ধ করছে তাদেরকে কারণ ওখান থেকেই আসে স্পিরিটটা যে না আমরা সকলে এক একদম ঠিক সেই সময় আমি যদি বসে বসে আমি দোষী না তুমি দোষী তুমি দোষী না আমি দোষী এই করতে থাকলে মুশকিলটা হচ্ছে কি সমস্যাটা কিন্তু আরও গ্রেভ হয়ে যাচ্ছে আমি যদি মনে করি যে এই কারণে এইটা হচ্ছে তা তখন আর ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে না ভাসুরির নাম নেয় না অনেক মহিলারা মুখে নেয় না মুখে নেয় না মুখে নিতে চায় না তা আমার ওই এখন ভাসুর ভাসুর খেলবার সময় নাই আমাকে বলতে হবে যে এই এই জন্যই এই জন্যই বা এইটা হচ্ছে আমি এটা এইভাবে রেক্টিফাই করছি হ্যাঁ এটা করলে তখন আপনি দেখবেন যখন দুইজন বিবদমান দুজন শুধু পতার তীর ছুটতে পারে কিন্তু যদি আমি দেখি দুজন এক জায়গায় বসছে অর্ধেক ভালো হয়ে যাবে দুজন এক জায়গায় বসে পারবে ইয়েস ইট ইজ আওয়ার প্রবলেম ইয়েস আমরা লেটার সলভ ইট পরস্পরের একটা সমন্বিত ইয়ে থাকুক তখন এর মানুষ বিপদে পড়ে অনেক রাষ্ট্র বিপদে পড়ে অর্থনীতিতে বহু হয় আজকে আমি একটা বই দেখতেছিলাম হাউ নেশানস ফেল্ড মানে ফেল ইকোনমি হয়েছে পৃথিবীর বেশ কয়েকটা দেশের কথা বলেছে তাদের ইতিহাসটা দেখতেছিলাম ও নিজেরা নিজেরাই নিজেদের সমস্যার ভিতরে থেকে নিজে নিজে ফেল করেছে ফেল করেছে মানে এমন ফেল করেছে যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে যেমন এই কোন একটা দেশের বলছে যে একটা লটারি হচ্ছে তো যে ঘোষণা দিচ্ছে সে বলছে কি এই কিছুক্ষণের মধ্যেই অমুক এইটার ইয়ে পাবেন জিতবেন এবং তিনি এটা ইয়ে করেন ও আগেতে বলে দিচ্ছে হ্যাঁ উনি জিতবেন এবং উনি এই আটু পরে এসে নেবেন এবং তাই হলো

পেয়েছি আমরা বা কোনো আশার বাণী যেটা আমরা শুনতে পেয়েছি কিনা যেটি আমার ডক্টর পারভেজ স্যার তো অনেকটা হতাশ যে আমরা ফুলসিরা পার হতে পারছি না আমি দুইটা বিষয় বলবো ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সফর সাকসেসফুলি হয়েছে এবং যেগুলো এমইউ হয়েছে সেগুলো আপনারা লিস্টও পেয়ে গেছেন অলরেডি এবং সেখানে অর্থনৈতিক যে একটা ধারার অবস্থাটা তৈরি হয়ে গেছে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে এখন আপনি দেখেন বাংলাদেশ যেভাবে ডেভেলপিং হচ্ছে যে চলমান আমরা আছি সেই জায়গাটা কিন্তু এখন আর বেড়ে খাওয়ার সুযোগ নাই কারণ চায়না থেকে প্রচুর ইনভেস্টার আসতেছে তো আজকে জাস্ট একটু আগে আমি একজন কাতার মিডল ইস্টে এক চাইনিজ স্টেক হোল্ডার উনি ওখানে বিজনেস করছেন দীর্ঘদিন যাবৎ ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে তো সে আমাকে পুরো লিস্ট দেখালো আমি দেখাবার আগেই চায়নাতে এইগুলো আমি হয়েছে এবং সামনে আরও ভবিষ্যৎ আমাদের খুব ভালো তা আমি একটা পর্যায়ে বললাম যে দেখো আমাদের কিন্তু পরবর্তীতে আমরা দুই চার পাঁচ বছরের ভিতরে আমেরিকার সমমানের হয়ে যাচ্ছি যাই হোক আমাদের কথা আমরা বললাম একটা মূল বিষয় হচ্ছে যে আসলে আমাদের যে ডলার সংকট বলি আমাদের রিজার্ভ কমে গেছে আমি মনে করি যে আজকে আসলে যে আমাদের রেমিডেন্স যুদ্ধ যারা আছে তাদের জন্য গভর্নমেন্ট যে সাবসিডি দিয়ে যে ডলারের সংকটটা অনেকটা মোকাবেলা করেছে এখানে সেন্ট্রাল ব্যাংকের যে নিয়ম নিয়মকানুন আছে সেখানে কিছু ব্যারিয়ার আছে যেমন প্রাইভেট ব্যাঙ্ক বলি সাবসিডি দিচ্ছে না যে কারণে কিন্তু টাকাটা ভিন্ন তরে ভিন্ন ওয়েতে চলে আসতেছে এই ব্যাপারে আমি মনে করি যে আসলে একটু পদক্ষেপ নেওয়া উচিত আজকে রেমিডেন্স যোদ্ধা যারা দেখবেন আপনি রেমিডেন্স যোদ্ধার নামেই শুধু আমরা রেমিডেন্স যোদ্ধা বলি আপনি মিডল ইস্টে দেখেন যে তারা কত কষ্ট করতেছে তাদের কষ্টের হারটা আপনি দেখেন যে তারা রাস্তায় যেভাবে ওয়ার্ক করছে কনেকশন যে ওয়ার্ক করতেছে কত কষ্ট করতেছে সে কষ্ট করে আসার পরে তাদের একটা এয়ারপোর্টে বড় হয়রানি হচ্ছে আমি মনে করি যে এই হয়রানিটা কিভাবে তারা এখান থেকে একটা মানে পরিত্রাণ পাবে এইটা একটা ব্যবস্থা নেওয়া উচিত অন্তত পক্ষে যে আমি আজকে রপ্তানি খাতে সিআইপি আছে রেমিডেন্স পাঠাবার ক্ষেত্রে আছে ব্যবসায়ী ট্রেড আমাদের এফ বিসিসিআইতে আছে আপনার বিভিন্ন সেক্টর থেকে কিন্তু আছে শিল্প মন্ত্রণালয় থেকে আছে তো আমি মনে করি যে এই রেমিডেন্সে যারা পাঠাচ্ছে তাদেরকে উৎসাহী করার জন্য সরকারের এই মুহূর্তে ডলার দরকার সেই ডলারের ক্ষেত্রে যদি আপনি প্রবাসীকে একটু সুযোগ দেন তাহলে কিন্তু ডলার বেশি করে পাঠাবে এবং ওই রেঞ্জটুক যে এতটা এত ডলার পাঠালে সে সিআইপি হতে পারবে তার একটা সম্মান দরকার কারণ আপনি দেখবেন যে আমাদের মিডল ইস্টে কিন্তু অনেক ব্যবসায়ী আছে এখন তারা কিন্তু আসলে ওখানে বসে ওখানে তারা ব্যবসা বড় করতেছে তারা কিন্তু দেশের দিকে চিন্তা করতেছে খুব কম তো তাদেরকে দেশের প্রতি আকর্ষণ করাতে হবে আমরা যেমন আমাদের এখন স্বাবলম্বী আমরা আজকে আমারই একটা এক্সপোর্টের টাকা বাংলাদেশ ব্যাংকে সানডি অ্যাকাউন্টে আজকে এক বছরের উপর পড়ে আছে প্রায় অনেক ভালো টাকাই পড়ে আছে কি আমার কন্ট্রাক্ট বেসিসে আমি এক্সপোর্ট করেছি সেখানে আমার সানডি অ্যাকাউন্টে টাকাটা ব্লক আছে তো আসলে তো আমার সব টিটি কিন্তু চলে আসছে এখন কিন্তু এরকমের কিন্তু অনেক আছে এক্সপোর্টার তাদের টাকাগুলি যদি রিলেজ করে দেয় না দিলে সে আবার এক্সপোর্ট করবে কিভাবে। আপনাকে তো রাস্তা তৈরি করতে হবে এক্সিট প্ল্যান দিতে হবে এখন এই যে সেন্ট্রাল ব্যাংকের যে পলিসি এক এক সময় এক এক রকমের করে আজকে ধরেন আমি মনে করি এখানে গভর্নর সাহেব ওনার ভালোভাবে একটু মনিটরিং করা উচিত যে আজকে আমাদের এফ এর থেকেও অনেকবার বলা হয়েছে যে সানডি অ্যাকাউন্টে যে টাকাগুলি আছে সেগুলি ফেরত দেন কত বছরের টাকা তিন মাস চার মাস পূর্বের টাকা এগুলি ফেরত দেওয়া হোক এগুলি কেন আটকে রাখছে আমার টাকা আমার টাকা আপনি কেন আটকে রাখবেন আমি তো এক্সপোর্ট করে আমি দেশে ডলার নিয়ে আসছি এই এক্সপোর্টটাকে আমাদের বাড়াতে হবে আমরা এক্সপোর্টের দিকে খুব পিছনে আছি আমাদের মাস এক্সপোর্ট করতে হবে আমাদের বিভিন্ন অ্যাগ্রোবেজ প্রোডাক্ট এক্সপোর্ট করতে হবে আমাদের দেশে বিভিন্ন জিনিস এক্সপোর্টে আজকে ভর্তুকি কমাই দিচ্ছেন আজকে ভর্তুকি কমানে কি আপনার এক্সপোর্টে আমরা সফলতা আমাদের কিন্তু সফলতা নেই আমাদের এই সফলতার জায়গাটাকে সুনিশ্চিতভাবে বের করতে হবে আমি ধরেন এই যে মানে কারো সমালোচনা করছি না আমি বলছি যে আমাদের প্লান প্লানটা সুন্দরভাবে বিচক্ষণভাবে করা উচিত আজকে একই জিনিস ধরেন এই মিডিয়াতে এক ছাগলের কথা নিয়ে বিশ পঁচিশ দিন ঈদের আগে থেকে শুরু করে এই বন্ধ চলতেছে আমাদের পার্বের সাহেব একটু আগে বললো আসলে যে ছাগলের একটা বিষয় ইস্যু নিয়ে এত যদি আমরা যাই আমরা পলিসি নিয়ে কাজ করবো কোন সময় আমাদের কি রাষ্ট্রের এবং সাংবাদিক মহলে সবার কি সময়ের মূল্য নেই কোনো দাম নেই বাইরে হওয়ার জন্য একটা জিনিস করবে এটা নিয়ে আমি সব জায়গায় প্রকাশ করে দেবো এটা তো না আমাদের পলিসি ডেভেলপমেন্ট করতে হবে পলিসি ডেভেলপমেন্ট না করলে কোনোদিন আমাদের এখানে কোনো ভালো কিছু দুষ্টুচক্রকে তো ধরতে হবে তাদেরকে তো নিয়ন্ত্রণে রাখতে হবে অবশ্যই নিয়ন্ত্রণে আনবেন নিয়ন্ত্রণে নিয়ে আসবেন আপনাকে বারবার এর আগের টকশোতে আমি বলছিলাম যে আপনি আজকে সাদে ক্যাগ্র তাকে আপনি আইনে আওতায় আনেন না কেন তাকে নিয়ে আসেন তার ওখানে কার কার কি ইনভেস্টমেন্ট আছে তার ফাইলে কি আছে না আছে সেগুলো আপনি দেখেন সাদে ক্যাগ্রকে আইনে আওতায় নিয়ে এসছে দুদক তাকেও তলব করেছে আমি আপনার কাছে আবার আসব। খন্দকার রহুল আমি সিআইপি আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম দর্শক বিএসএস এর পরিচালক খন্দকার রহুলামী সিআইপি আমাদের সঙ্গে আলোচনা যোগ দিয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি যেটি আলোচনা করছিলাম যে চ্যালেঞ্জ অর্থনীতি আপনি কি মনে করেন যে আমরা যে বিষয়গুলো আলোচনা উঠে আসল বিশেষ করে নিজামউদ্দিন সাহেব যেটি বললেন যে আমাদেরকে সুযোগ খুঁজে বের করতে হবে রপ্তানি আয় বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের সেই যে চ্যালেঞ্জ যেটি রয়ে গেছে সেখানে মোকাবেলা না করে ঘরের শত্রু যেটি বিভীষণ যেটি ডক্টর আব্দুল মজিদ উল্লেখ করেছেন সেটাকে দমন না করে আপনি নতুন সুযোগ কীভাবে তৈরি করবেন ধন্যবাদ আপনাকে এবং বিশেষ করে যে আরও তিনজন যে আলোক আলোচক আছেন বিশেষ করে দুই ডক্টরেট একজন ডক্টর পারভেস একজন ডক্টর আব্দুল মজিদ ওনাদের মূল্যবান বক্তব্য আর আমার কলিগ সহযোদ্ধা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব ওনাদের যে বক্তব্য আমি মনোযোগদের শুনলাম প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি যে আমরা কোন পথে চলছি আমাদের দেশীয় অর্থনীতি এবং আমাদের যে বাজার ব্যবস্থা এবং সাধারণ জনগণ কি পর্যায়ে আছে আমরা কিন্তু এইটাই দেখে থাকি একজন ব্যবসায়ী সে সবসময় চায় তার ব্যবসাটা কিভাবে সঠিকভাবে পরিচালিত করবে অ্যাট দ্য সেম টাইম মার্কেটে তার কম্পিটিশন করে এগুতে হবে এবং তার যে কর্মচারী আছে এবং তার যারা স্টেক হোল্ডার আছে যারা ক্রেতা আছে তাদেরকে সন্তুষ্টি করা এখান কিন্তু অধিক মুনাফা বা আপনার মজুদারি এই চিন্তাধারাটা সাধারণত ব্যবসায়ীরা কম করে এখানে যে জিনিসটা বলার দরকার তা হলো যে আমাদের যে অর্থনীতি এই অর্থনীতির মাঝখানে এটা গ্লোবাল একটা যে চ্যালেঞ্জিং এটা কিন্তু মানতেই হবে শুধু বাংলাদেশে নয় সমস্ত পৃথিবীতে আপনার এখন ভূ রাজনীতির যে কালো ছোঁয়া এটা কিন্তু সব জায়গায় লেগেছে ইউরোপের মতো জায়গায় প্রতিটা ইউরোপের যদি আপনার দেশকে দেখেন তারা কিন্তু প্রচণ্ড বিপাকে আছে এবং অ্যাট দ্য সেম টাইম আমেরিকা যে খুব একটা ভালো তা না আমেরিকাও কিন্তু অ্যাকচুয়ালি তাদের অর্থনীতি কিন্তু নিম্নমুখী তার যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে বা রাষ্ট্রপ্রধান আছে তার মানে কথাবার্তা দিয়ে তার যে দূরদর্শিতার অভাব আছে এতে বোঝা যায় যে আমেরিকার রাজনীতি ভালো নয় তো সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে অবশ্যই আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের যে ম্যানেজমেন্ট আছে আমাদের রাষ্ট্রপ্রধান আছে বেশ অভিজ্ঞ এবং ওনার একটা যে কারিশমা আছে এই কারিশ্মাটা অবশ্যই ভালো দিকে আমরা যদি লাগাতে পারি এবং আমাদের যে এক্সপোর্ট এক্সপোর্টটা যদি আমরা ঠিকমতো করার জন্য যেরকম সুযোগ সুবিধা দেওয়া দরকার সেগুলো দিতে হবে রেমিটেন্স যারা আছে তাদেরকে মূল্যায়ন করতে হবে আরও বেশি এবং যারা বিদেশে যাবে যে কথা আমাদের নিজামুদ্দিন ভাই বললেন প্রকৃতপক্ষে আমাদের যে কর্মসংস্থান ব্যাংক আছে যারা এবং বিশ্বের বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক ঠিক সেইভাবে কি আমাদের ইয়েদেরকে যারা বিদেশে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করছে এই যে মালয়েশিয়াতে যেটা আমরা বলি প্রায় পাঁচ লক্ষ দেওয়ার কথা এখানে সরকারিভাবে বলা হয়েছিল যে আশি হাজার সামথিং লাগবে সেখানে কেউ কেউ পাঁচ লক্ষ সাত লক্ষ দিয়েছে এবং এটাও আমরা শুনেছি মাত্র পাঁচটা থেকে ছটা পার্টি এটা করেছে যারা এই ম্যান এক্সপোর্ট করে তো এগুলা তো অবশ্যই আমার মনে হয় দেখা দরকার এটা আলটিমেটলি যারা ধার করে সুদের মাধ্যমে এতগুলো টাকা জমা দিয়ে তারা বিদেশে গেল পাঁচ হাজার লোক যেতে পারলো না এগুলোকে আরও কনসার্ন হতে হবে প্রতিটা ক্ষেত্রে এবং সরকারি পর্যায়ে যে যে সেক্টর আছে তাদেরকে অ্যাকচুয়ালি অলমোস্ট চব চব্বিশ এবং তিনশো পঁয়ষট্টি দিনে তারা দায়িত্বে আছে যখন তাদের চিন্তা করতে হবে আমার মনে হয় এখানে সবচেয়ে অভাব এই জায়গাটাই যাদের যাদের যে সেক্টরে থাকা দরকার কমার্স মিনিস্ট্রিয়ার যে কথা সবসময় বলে থাকি যে আটটা উইংস আছে আটটা উইংস যদি ঠিক মতো তারা কাজ করে তাদের যদি ইনফরমেশন ঠিক মতো দেয় তাহলে কিন্তু আমরা প্রতিকার করতে পারব কিন্তু দুর্ভাগ্যের বিষয় কথা যে প্রকৃত অর্থ প্রকৃত অর্থে আমরা কোনো সঠিক চিত্র বা সঠিক সংখ্যান পরিসংখ্যান আমরা কিন্তু পাচ্ছি না এই কারণে পিছে যাচ্ছে আর এক মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় নাই এই কারণে বিভিন্ন রকম বিভিন্ন কথা আসে আমি আবারও বলি যে বাংলাদেশে প্রচুর সম্ভাবনা আছে আমাদের এখানে যেভাবে ফরেন যোদ্ধারা আছে আর আমাদের এখানে এক্সপোর্ট এখন নতুন নতুন দিগন্ত সূচনা হয়েছে আপনার বিশেষ করে কৃষিপণ্য আমাদের খুবই ভালো দ ভালো পথে যাচ্ছে এটা প্রসেসিং জোন করে এটা যদি সরকার সেইভাবে প্রণোদনা না কমিয়ে আরও বাড়িয়ে দিয়ে যদি করা যায় তাহলে আমি মনে করি সাধারণ যে সমস্ত ব্যবসায়ীরা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছে তারা আপনার প্রচুর আপনার শস্য বলেন কাঁচামাল বলেন সবজি বলেন প্রচুর এক্সপোর্ট করে থাকে যারা মধ্য যারা ব্যবসায়ী আমাদের মতো তাদেরকে সুযোগ দিতে হবে দেখা যায় যে এখানে যদি কয়েকটি মানে কর্পোরেট কোম্পানি তারাই সব কিছু করতে চায় তাহলে কিন্তু আমাদের অর্থনীতিকে সেভাবে এগুতে পারবে না কেন আমাদের এই যে যারা আমরা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা আছি আমরা কিন্তু এইটি পারসেন্ট আমরা কর্মসংস্থান বলেন এবং জাতীয় অর্থনীতি বলেন আমরা কিন্তু কন্ট্রিবিউট করে থাকি এটা সরকার খুব দৃঢ়চিত্তে মনে করতে হবে এবং এই কারণে আমাদের সাথে বসে তাদের কি কি প্রয়োজন এইটাকে খেয়াল করে যদি এগোতে পারে তাহলে আমি মনে করি বেশি গুরুত্ব দিতে হবে জি জি এস খাতকে খাতকে বেশি এস এমই খাতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কেন এখানে বলছে জনসংখ্যাকে প্রোভাইড করা এবং অর্থনৈতিক কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনা এটা কিন্তু এইটি পার্সেন্ট ডিপেন্ড করে আমাদের এই ক্ষুদ্র এবং মাঝের শিল্প উদ্যোক্তা অর্থাৎ এসএমই সেক্টর তো সুতরাং এখানে কিন্তু আমি মনে করি যেভাবে সরকার করা দরকার সেইভাবে কিন্তু আমরা পাচ্ছি না এটা কিন্তু স্পষ্ট কথাই বলতে চাচ্ছি আবারও সেই কিছু কর্পোরেট কিছু বড় বড় ব্যবসায়ী তাদের পক্ষে আসে তা সুতরাং আমি মনে করি বর্তমানে যে দ্রব্যমূল্য দ্রব্য মূল্য বলেন অর্থনীতি বলেন সব কিছুকেই যদি আপনার নিয়ন্ত্রণ এনে যেভাবে উন্নয়নের কথা বলা হচ্ছে সেইভাবে যদি আগানো যায় তাহলে আমি মনে করি যে এখানে যারা দুর্নীতি করেছে এদিকে পিছিয়ে থাকলে হবে না তাদেরকেও ধরতে হবে অ্যাট দ্য সেম টাইম উন্নয়ন করার জন্য যে সমস্ত সেক্টর বিশেষ করে কৃষি সেক্টর এবং আমাদের এটা যেটা ফরেন রেমিটেন্স এই দুইটার দিকে খেয়াল করতে হবে তাহলে আমি মনে করি যে আমাদের অর্থনীতি সচল থাকবে এবং আমাদের বিদেশের সাথে আমরা কেন ভূ দিক দিয়ে আমরা কিন্তু খুব এখন ইম্পর্টেন্ট একটা পর্যায়ে আছে বাংলাদেশ কিন্তু এখন পৃথিবীর বুকে একটা আপনার বুমিং একটা সেক্টর এবং বিভিন্ন একটা জিওগ্রাফিক্যালি আমরা কিন্তু খুব ইম্পর্টেন্সে চলে আসছে সেখানে পাঁচটা বৃহৎ শক্তি কিন্তু আমাদের সাথে সম্পর্ক করতে চাচ্ছে এটাকে খেয়াল করে খুব স্মার্টলি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে স্মার্ট সরকার হবে স্মার্ট যদি আমাদের সচিব পর্যায়ে যারা আছে সেক্রেটারিট বা ব্রুকের যারা আছে তাদের স্মার্ট হতে হবে এবং আমাদের সরকার যারা পরিচালনা করছে যারা মন্ত্রী পরিষদে তাদের স্মার্ট হতে হবে আর আমরা ব্যবসায়ীরা স্মার্ট আছি আমরা স্মার্ট এগোচ্ছি সুতরাং আমরা চাই একটু সহযোগিতা আমরা চাই যে সমস্ত নীতি নির্ধারণ হবে ব্যবসায়ীদের পক্ষে আসুক তাহলে দেখুন যে আমরা ব্যবসায়ীরা সত্যি পারি তার জ্বলন্ত প্রমাণ কিন্তু এখানে যে বাংলাদেশকে যদি খুঁজতে চান পৃথিবীর রাজনীতিতে পৃথিবীর মানচিত্রে দেখবেন খুঁজে পাওয়া অনেক কঠিন হবে বাট বাংলাদেশের অর্থনীতি এখনও যদি ক্লিক করেন চট করে পেয়ে যাবেন কেন এই ব্যবসায়ীদের কারণে অর্থনীতি একটা বাংলাদেশ একটা পর্যায়ে এসছে আমরা এই যে চায়না গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অনেকে আলোচনা সমালোচনা করে আমি বলি যে অনেক ভালো কাজ হয়েছে অনেক কিছুই এখানে দেখেন যেভাবে লোকাল সেই বেজিংয়ের যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা সে পার্টিসিপেট করেছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী যে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে আমার কাছে খুব ভালো লেগেছে তাহলেও উনি বললেন যে আমি আপনাদেরকে নিয়ে আসলাম এবং বড়ো বড়ো ব্যবসায়ী নিয়ে আসলাম আপনারা বসেন বিটি বসে আপনারা ব্যবসা ব্যবসা করেন এবং যার যে যত রকম সহযোগিতা আমি করব এবং লোকাল যে চায়নার যে ব্যবসায়ী আছে বড়ো বড়ো যারা হেভিওয়েট বিজনেসম্যান যারা আছে তাদেরকে বলেছে যে আপনার এখন আমাদের এই ব্যবসায়ীদের সাথে কাজ করে যত রকম সহযোগিতা দরকার আমি আপনাকে সাপোর্ট করব আপনাদেরকে সাপোর্ট করব। এতে আমি মনে করি আমরা যারা গিয়েছিলাম আমরা প্রচণ্ড সাহস পেয়েছি এবং ওখানকার লোকাল যে ব্যবসায়ী আছে তাদের মধ্যে একটা চাঙ্গা ভাব আছে তারপরে সরকারের উপরের পর্যায়ে কী হবে না হবে সেটা আমাদের দেখার বিষয়ে আমরা দেখি না সেখানে দেখেছি যে লোকাল বেজিংয়ের আপনার এত বড় একটা দেশের রাজধানী সেখানে যেভাবে ব্যবসায়ীদের মানে গমগম ছিল সমস্ত আমাদের বড় অডিটোরিয়াম যেটা সম্পূর্ণ ভরে গিয়েছিল ওখানে তাদের যে আগ্রহ উদ্দীপনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরেও প্রত্যেকটা ব্যবসায় বসেছিল। তাদের সাথে আমরা কথা বলেছি যদি সেইভাবে তাদের আগ্রহ না থাকতো বাংলাদেশের প্রতি তাহলে কিন্তু এটা হতো না তো এই কারণে আমি সাধুবাদ জানাই আমরা ব্যবসায়ী চাই আমাদের পলিসিটা আমাদের বিভিন্ন এই যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ওয়ান স্টপ সার্ভিস যে কথাটা বলা হয়েছে এটাকে কার্যকরী করা তাহলে কিন্তু আমরা বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছে আমরা করে দেখাবো হুলামিন আমরা একটা বিরতি নিতে চাই বিরতির পরে আবার আসবো দর্শক নিটল টাটা এস সংলাপে নিচ্ছি একটা বিরতি ফিরব শীঘ্রই সঙ্গেই থাকুন দেখছেন নিটল টাটা এসএসটিভ সংলাপ বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায় ডক্টর পারভেজ আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম দুটি বিষয় যেটি খন্দকার রুহুল আমিন বলেছেন যে দেশপ্রেমিক বা যেটা স্মার্ট আমলাতন্ত্র তিনি চান আপনি জানেন যে কোটা নিয়ে কথা হচ্ছে আপনি নিজেও বলেছেন যে ছাপ্পান্ন পার্সেন্ট যেটি কোটা সেখানে মেধাবীদের তুলনামূলক কম মেধাবী যারা সুযোগ পাচ্ছে মেধাবীরা পাচ্ছে না মেধাভিত্তিক যে আমলাতন্ত্র বা যে যেটার উপর গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে আমরা সেখানেই তো মানে রিথিংকিং অর্থাৎ নতুন করে চিন্তার সময় আসছে কিনা খন্ত রুহুল আমিন যেটি স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন স্মার্ট আমলাতন্ত্রের কথা বলেছেন সেখানে প্রথম কথা হচ্ছে এখানে আমরা চারজনেরই চারটা মস্তিষ্ক আছে ফাংশনাল ব্রেইন আছে সো প্রথম কথা হচ্ছে আমার সিআইবি ভাই রুহুল আমিন খন্দকার ভাই যা বলেছেন গঠনমূলকভাবে যা যা বলা যায় উনি তাই বলেছে ওনার সঙ্গে বিন্দুমাত্র দ্বিমত করার আমার সুযোগ নাই আমি এমনি ফাঁকতালে একটু অন ইয়ারেই জিজ্ঞেস করছি অফ ইয়ারে জিজ্ঞেস করতে পারতাম আপনি প্রাইম মিনিস্টারের সাথে এবার কয়বার গেলেন আমি তো আমি আটবার গিয়েছি এক্স্যাক্টলি যথেষ্ট তো আপনি কয়বার গেলেন আমি বিশবার তো এখন উমারা একজন টোয়েন্টি টাইমস একজন আটবার আমি এই গরিব বন্ধা প্রফেসর হিসাবে আপা আমাকে দুইবার নিয়ে গেছে একবার তার্কিতে একবার ইউনাইটেড স্টেটসে জি আপনার সাথে আমরাও ছিলাম তার্কিটাতে জি আচ্ছা তো সো এখন আপনি ভালোই জানেন আজাদ ভাই ছিল হ্যাঁ আপনি ভালোই জানেন যে ওখানে কি পরিমাণ খাওয়া দাওয়া হয় গল্প হয় এটা হয় সেটা হয় আলটিমেটলি দুই পক্ষের বিজনেসম্যানরা আরও বেশি করে এমওইউ সাইন করে তার মানে প্রেগনেন্সিও হয়ে যায় প্রেগনেন্স ইউ গ্যাট প্রেগনেন্ট ওয়েন ইউ কাম ব্যাক কিন্তু তারপরে টার্কির সাথে আমাদের কয়জনের ইনভেস্টমেন্ট হয়েছে কয়জনের বিজনেস হয়েছে এবং আপনারা আটবারে এমওইউ সংখ্যা এবং সত্যি সত্যি ডেলিভারি বিজনেসটা ডেলিভারি হওয়ার সংখ্যা এটা এনবিআর চেয়ারম্যান এখানে আছে তো সো এই এখানে আমি বলা ঠিক না অ্যাজ এ এক্সপার্ট আর বলছে এমও ইউ টোয়েন্টি তো ডেলিভারি হবে না আমি আপনার সঙ্গে একমত পোষণ করছি না এখানে

একদম হতে বলে নাই ভালো করে চিনে রাখে হ্যাঁ একেবারেই হতে বলে নাই আপনার মাথার দিয়ে আপনি বলবেন আমার ছোট মাথা দিয়ে আমি বলবো তো সো এক্সপার্ট উনি উনি ওনার বিশটা কত পার্সেন্ট বাস্তবায়ন হয়েছে আমরা এখানে সেটা নিয়ে বসবেন যে কতবার এটা হয়েছে তো যাই হোক উনি গেছেন উনি সম্মানী মানুষ উনিও গেছেন উনি বিশবার গেছেন টোয়েন্টি টাইম টোয়েন্টি এক্স বেশি তা আমরা ওদিকে যাচ্ছি না আমরা যেটা বলতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর চায়না সফর সম্বন্ধে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল আমি অনেস্ট এটাই বলতে চাই যে এটা আমি আপাকেই বলতে পারি যে আপা আমরা আপনি গেছেন আমরা মনে করছিলাম ছোট চোখের ওরা আমাদের ফাইভ টু সেভেন বিলিয়ন দেবে মানে পুলসার আত্মা পার করেই দেবে হ্যাঁ তো সো এইখানে যা ওনারা সঙ্গে গিয়ে জানছেন আমরা ওনাদের থেকে শুনে জানছি যে এক বিলিয়ন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স পাচ্ছি তারপরে আমি ব্যক্তিগতভাবে হত হয়েছি আমি বলি নাই যে আমার আপা বা বঙ্গবন্ধুর মেয়ের চায়না ভিজিট ব্যর্থ হয়েছে এটা বলবে বিএনপি এটা বলবে আপার বিরোধীরা কিন্তু সফল হয়েছে সফল হয়েছে বললে আপা লজ্জা পাচ্ছে মাই সিস্টার সি উনি লজ্জা পাচ্ছে এক বিলিয়ন ডলার নিয়ে উনি এখানে চলে আসছেন এবং এই চায়না ভিজিট একবার বিরাট সফল হয়েছে কারণ একশো এতটা এমওইউ সাইন হয়েছে এমওইউ কি এটা এখন আমরা যারা শিক্ষিত আছি আমরা এগুলো জানি যে এমইও কত পার্সেন্ট ডেলিভারি হয় আমরা জানি তার কি রেট রেশিও কত ছিল আমি জানি আমেরিকার রেশিও কত ছিল আমি জানি উনি যেটা বলেছেন এটা সত্য কথা আমাদের সাথে চায়নার এখন ট্রেড ডিপিসি টোয়েন্টি নাইন টাইমস চায়না আমাদের আমরা চায়নার থেকে প্রায় দুই হাজার কোটি নাইনটিন হান্ড্রেড ডলার আমরা আমদানি করি চায়না করে সিক্সটি ফোর কোর সো টোয়েন্টি নাইন টাইমস মোর উই ইম্পোর্ট ফ্রম চায়না তো সো এখন এই এমওইউগুলি যদি ওইটাকে সফলভাবে গ্যাপটা কমাতে পারে তাহলে এটা আমাদের একটা বিরাট সাফল্য সাফল্য আমরা সেই সাফল্যর দিকেই তাকিয়ে থাকবো সেই সাফল্যের নায়ক কিন্তু ওনারা ওই উনি যারা ওখানে এমও সাইন করছে ওনার আবার কাউন্টার পার্ট আছে তো এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি পক্ষ আর বরপক্ষ এই দুই পক্ষের উপরে বসে আছে আমাদের ওই কোটা তালিকার সচিবরা একশো বিয়াল্লিশ জনের নাম আমরা পেয়ে গেছি অলরেডি আবেদ থেকে যারা কোয়েশ্চেন কিনেছে তো সো এখন তারা কতখানি আপার সফলকে সফরকে সত্যিকার রূপকল্প থেকে স্মার্ট হতে পারবে কিনা র্যাপিড কুইক জ্যাট স্পিডে এইটাই এটা আমি প্রধানমন্ত্রীর আপাকে উদ্দেশ্য করেই বলতে পারি অতটুকু লেখাপড়া করে যে অতটুকু সম্মান আপা আদর আমাকে করে তো সো এখন আমার আর আর কিছু বলার নাই প্রফেসর আমি আপনার কাছে আবার আসব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ যেটি নিয়ে কথা ছিল স্মার্ট আমলা তন্ত্র আবেদ আলীর প্রসঙ্গ আসছে একশো জনের কথা যেটি বলছিলেন যে যেখানে ফিফটি সিক্স পার্সেন্ট কোটা এর বাইরে থাকে ফোর্টি এই ফোর্টি ফোরের কত পার্সেন্ট ক্রেতা এরকম প্রশ্ন আসছে আমলাতন্ত্র আপনিও তো ছিলেন সেখানে যে আমরা যে চ্যালেঞ্জের কথা বলছি সেটি মোকাবেলা করার জন্য আসলে দেশপ্রেমিক সৎ আমলাতন্ত্র কতটা জরুরি দেখুন এটা হচ্ছে আমলাতন্ত্রই হচ্ছে সেই সেই দেশের মেন ব্যাকগ্রাউন্ড ইমপ্লিমেন্টর ওই যে অনেকগুলো এম ইউ সাইন হবে সেটা ইমপ্লিমেন্ট করবেন সেই দায়িত্বের ব্যাপারে সেখানে সমস্যাটা সৃষ্টি একদিনে হয়নি এটা অনেক আগের থেকেই শুরু হয়েছে বিশেষ করে উনিশশো সালে যখন আমলাদেরকে বের করে আনা হলো একটা মঞ্চে হ্যাঁ তারপরের থেকেই যেটা হলো আমরা দেখলাম হিরো জিরো হয় জিরো হিরো হয় চেঞ্জ হয় এ দেখা যাচ্ছে যে খুব বেশি ওই পক্ষে থাকছে তখন অপর পরে পরে এসে তারা জিরো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এইভাবে একটা পর্ব চলে গেছে হিরোরা জিরো হয়েছে জিরোরা হিরো হয়েছে তারপরের একটা পর্বে এসে দেখা গেল একেবারে কচু কাটা করা মানে কী হলো যে এই হাজার হাজার হ্যাঁ তোমরা করে বসে থাকবা তোমরা বসে থাকবা তোমরা ইয়ে নাই ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে আমি সেটা বলছি একটা অফিসে চার পাঁচজনের লোক থাকে চার পাঁচজন লোক থাকে দুজন খারাপ থাকে দুজন ভালো থাকে দুজন এক্সপার্ট থাকে দুজন নন এক্সপার্ট থাকে একটা মিলেমিশে চলে এবং ব্রুক্রেসির একবারের নৈতিক দায়িত্বই হচ্ছে যথাযথভাবে জ্ঞান অর্জন করে যথাযথভাবে নিরপেক্ষভাবে কথা বলা এখন সেখানে যদি এরকম একটা পরিস্থিতি হয়ে যায় যে ওই যে ঝিঁকে মেরে বউকে শিখানো বলে একটা কথা আছে ওই রকম ধরনের একটা ব্যাপারে আমাদের দেশের একটা বড় ইয়ে হচ্ছে ধারাবাহিকতার ব্যাপারে আমরা কখনো কখনো ধারাবাহিকতাকে কন্টিনিউটিকে প্রশংসা করি করা স্বাভাবিক যে কন্টিনিউটি থাকাতে আমি অত করতে পারলাম কিন্তু সেই কন্টিনিউটির ব্যাকগ্রাউন্ডটা যদি এরকম হয় যে এর সময় এরা আউট হয়ে যাবে ওর পরে ওরা দিয়ে ওরা আউট হবে এবং এই আউট হওয়াটা এ যে আউট হচ্ছে সে মনে করবে ঠিক আছে পাঁচ বছর পরে আমি আবার হিরো হব আমি এখন জিরো আছি পাঁচ বছর পরে আবার হিরো হব কিন্তু পরে দেখা গেল যে ও সেই যে একবার জিরো হলো ওর আর হিরোতে আসার আর সুযোগ হলো না ওই যে ওনার মতন এল পি আর শুরু হয়ে গেল পিআরএল শুরু হয়ে গেলে গেল ও কিন্তু আর আসতেই পারল না তার আর একে বলা হলো যে হিরো হয়েছে তারে বলা হলো তুমি যদি আমাকে বা আমার এই সিস্টেমকে যদি আত্মস্থ না করতে পারো বুঝতে পারতেছো কী হবে তোমার ভবিষ্যৎ তুমি পরে আবার জিরো হয়ে যাবে এবং তোমার সমস্যা হবে এই যে একটা মানে আমি কি বলবো ডায়াবেটিস হওয়ার যে এই যে একটা সুগার বাড়িয়ে দেওয়া হলো সুগার বেড়িয়ে যেয়ে যেয়ে এমন একটা পর্যায়ে গেছে যে এখন আর অন্ধের মতো তাকে চলতি হচ্ছে কারণ নইলে সে নিজেই বুঝতেছে যে আমার অস্তিত্ব থাকবে না আমি যদি এখান থেকে নুন পড়ি সরিয়ে পড়ি বা এই সিস্টেম যদি এ হয়ে যায় তাহলে ফলে ফলে হচ্ছে কি আমি বলতে চাচ্ছি ব্যালেন্সিংটা নষ্ট হয়ে গেছে উনি যেটা বলতেছিলেন যে ফর্টি সিক্স পার্সেন্ট ভার্সেস ফিফটি সিক্স পার্সেন্ট ফর্টি ফোর ফর্টি ফোর পার্সেন্ট এই যে ব্যাপারটা একটা জায়গায় মিথস্ক্রিয়া হওয়া দরকার ভালো মন্দ মিলিয়ে থাকা দরকার এবং দুজন আমরা সাম্প্রতিককালের খুব টপ লেভেলের দুইজন ব্যক্তির বা তিনজন ব্যক্তির যে ব্যাপারগুলো দেখলাম যে ওখানের থেকে আমরা তো শুধু তার টাকার হিসাবটা দেখতেছি তারা যে যে কাজগুলো করেছে সেগুলো যে কাজগুলো করে যে এই শিশু কেন্দ্র তৈরি হয়েছে সেইটা তো আর্থিক মূল্য হিসেব করলে তো সে অন্য ধরনের ব্যাপার ওখানে থেকে উনি ওই ডিপার্টমেন্টে থেকে যিনি যিনি অন্যরে পাসপোর্ট দেবার ব্যাপারে সার্টিফাই করার অধিকারী যিনি সার্টিফাই করবেন না করলে একজন পাসপোর্ট পাবে না সে তিনি নিজে যদি দশটা বারোটা নীতি পারেন বা নেন বা হয় তাহলে কি ইনস্ট্যান্স ইজ ক্রিয়েটিং হ্যাঁ এবং এটা আর কেউ দেখিনি বোঝিনি জানে না এটা তো না এটা তো দেশের সকল সিস্টেমের ভিতরেই আপনি কালকে ওখানে একটা ছোট্ট কিছু করেন সেটা ধরবার ডিভাইস ডিভাইস আছে সুন্দর ডিভাইস আছে অনেক কিছু আছে আর সেখানে এই এত কিছু হয়ে যাচ্ছে কেউ দেখেনি এ কথা বলা যাবে না তো যাই হোক আমি যেটা চাচ্ছি ব্যালেন্সিংটা নষ্ট হয়ে গেছে ওই যে বললো সমন্বয়হীনতার কথাটা আমরা বলি সমন্বয়হীনতার ব্যাপারটা এমন পর্যায়ে গেছে যে আমি একটা উদাহরণ দিচ্ছি একটা ব্যাপারে বিডা আর কি বাইডার আর কি সে সরকারের কাছে লিখতেছে একটা পার্টিকুলার খাতের কথা যে ওরা আর এখানে বিনিয়োগ করবে না কারণ ওদের অনেক অসুবিধা হচ্ছে হ্যাঁ আর একটা ডিপার্টমেন্ট বলছে যে সে শুল্ক হার এমনভাবে বাড়াইছে বা কমাইছে যার জন্যই সে আর এখানে বিনিয়োগ করবে না আর কি এই কথা সে বলছে ওর বোঝা দরকার ছিল যার পক্ষে হয়ে উনি কথা বলছেন সেইটা আমার শিল্পনীতিতে আমার বিদেশি বিনিয়োগের যে তিনটে কারণে আমি বিদেশি বিনিয়োগ প্রত্যাশা করি আজকে যে এমইউ সাইন করে হলো এত কিছু বুঝতে হবে যে এই এমইউ সাইনের দ্বারা আমার এক হচ্ছে আমার টেকনোলজি আসবে কি না শিল্পনীতিতে লেখা আছে তিনটা কারণে আমি ফরেন এড এই ফরেন ফরেন ইন্ডাস্ট্রি ফরেন ফরেন কী বলে ডিএফআই এফডিআই এফডিআই চাই তিনটা কারণে নাম্বার ওয়ান হচ্ছে আমার এখানে লিভার ইন্ডাস্ট্রি লেবার ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি আসতে হবে মানে অর্থাৎ আমার দেশের যে বেকার সেই বেকার মানুষের চাকরি হবে এইরকম ইন্ডাস্ট্রি আসতে হবে এরকম না যে হলসিমির মতন একটা স্টেট অফ আর্টের একে এক এসে হয়ে যাবে এইটা না আমার এমন ইন্ডাস্ট্রি আসতে হবে যা আমার বহু লোকেরে কর্মসৃজন করে নাম্বার ওয়ান নাম্বার টু লেখা আছে শিল্পনীতিতে সবকটা শিল্পনীতিতে লেখা আছে দ্বিতীয় হচ্ছে আমার টেকনোলজি আসতে হবে কারণ ও টেকনোলজি নিয়ে আসলেই আমার এই লোকেরা এটা শিখবে ও যাবার সময় টেকনোলজিটা নিয়ে যাবে না আমার থেকে যাবে আমার নলেজ সুতরাং টেকনোলজি বেসড ইন্ডাস্ট্রি আসতে হবে বা এফডিআই আমার লাগবে থার্ড হচ্ছে আমার নগদ ডলার আসতে হবে মানে আমার ডলার সংকট আমি ওই যে এত এমইউ সাইন করতিস কেন যে আমার এখানে টাকা আসতে হবে কিন্তু সে যদি এসে আমার ব্যাংকের থেকে লোন নিয়ে সিন্ডিকেট করে আমি একটা গ্রামীণ ফোনের কথাই বলি বিওয়াইতে আমি যখন ছিলাম তখন ওরা পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ পঞ্চাশ কোটি টাকা সিম্পল পঞ্চাশ কোটি টাকার মতন টাকা তা ওই জাফান টাফান কয়েকজনে মিলে টিলে আনলো এবং ওরাই আমরা বিবাহিত থাকতে দুই হাজার সালে তারা আমাদের সাত আটটা ব্যাংকের সাথে সিন্ডিকেট করে সিন্ডিকেটের লোন আমার এখান থেকেই লোন নিচ্ছে ফরেন কারেন্সি আনতেছে না সিন্ডিকেট লোন করে তার কোম্পানিকে বড় করলো বড়ো করে দেখেন কীরকম ধরনের কন্ট্রাডিকশান আমার মানুষেরা কথা বলে কথা বলে বলে যে টাকা সে রেভিনিউ আর্ন করে আমার মানুষের কথার থেকে সেইটা থেকেই সে কনভার্ট করে ডলার আরও নিয়ে গেছে যাচ্ছে এটা নিয়ম ডলার আনিনি অথচ আমার ডলার সে নিয়ে যাচ্ছে এবং যেতে হচ্ছে এবং এই মুহুর্তে আমার বা বাংলাদেশে রেভিনিউ খাতের অন্যতম রেভিনিউ দাতা হচ্ছে ওই গ্রামীণ ফোন মানে টেলিকম খাত আর একটা হচ্ছে স্মোকিং টোবাকো দুটোই ও আমার এখান থেকে আমার টাকা দেয় আমার কাজ করে আমার মানুষের দিয়ে কথা বলি সেইটা দিয়ে সেইটা সে নিয়ে যাচ্ছে ফরেন কারেন্সিতে আর এ হচ্ছে কি যে আমার এখানে এসে আমার এমন একটা বিষয় আমার করছে তাতে আমার কোনো কাজ হচ্ছে না আমি আমি ওই জন্য বলছি কথাটা ওই অর্থে বলছি আর একটা বিরতি যে আমাদের নিজেদের আচ্ছা ঠিক আছে আপনি বিরতি বিরতি নেই বিরতির আমি একটু যোগ দর্শক সংলাপে নিচ্ছে আর একটা বিরতি ফিরবো শীঘ্রই সঙ্গেই থাকুন দেখছেন নিটল টাটা এসএসি সংলাপ বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায় মোহাম্মদ নিজামুদ্দিন যেটি আমরা আলোচনা করছিলাম চ্যালেঞ্জ অর্থনীতি আপনি এমইউ সাইনের কথা বলছিলেন যে অনেকগুলো হচ্ছে কিন্তু সেটা রেশিও কত বা বাস্তবায়ন কত হয় আপনি যদি আজকে দেখেন এমইউ সাইনের ফলে আপনি যদি আমাকে একবার বিদেশে যেতে না দেন ইমিগ্রেশন ক্রস করতে না দেন তাহলে আমি বিদেশে যাব কিভাবে ফার্স্ট অফ অল আমার আরেকটা জিনিসটা দেখেন আমি পারভেজ সাহেবের একটা বিষয় আসলে ওনার যে ব্যবসা করেন না যে সে বলছে যে যে সে করছে এটা আমি আসলে তাকে বলি যে সে একটা শিক্ষিত মানুষ এইটা ব্যবসায়ীদের এইভাবে ল্যাঙ্গুয়েজটা না করুক যে প্রেগনেন্ট এবং ডেলিভারি এই কথাটা না হয়েছে আচ্ছা এটা হচ্ছে একটা বড় বিষয় আমি মনে করি আমি আজকে বত্রিশ বছর বিজনেস করছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে সাইনিং সেরোমনি করেছি বুরুনাই গভর্নমেন্টের সঙ্গে হালাল ফুড নিয়ে কাজ করেছি পেট্রোলিয়াম নিয়ে কাজ করতেছি আমরা সেখানে আমরা কিন্তু চলমান আছি কাজ চলছে আমাদের আজকে যারা এমইউ করেছে ম্যাক্সিমাম আপনি দেখবেন দু চারটা হয়তো মিস হতে পারে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কার্যকরীতে এসেছে বাংলাদেশে আজকে বড়ো বড়ো কোম্পানিরা দেখেন পাওয়ার সেক্টরে সব কিন্তু ফরেন ইনভেস্টার চলে আসছে কীভাবে চলে আসছে এমএির কারণেই কিন্তু চলে আসছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না আজকে আমাদের কি শখ আমাদের নিজেদের টাকা দিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা যাচ্ছি আমাদের হোটেল ভাড়া আমরা দেই আমাদের প্লেন ফেয়ার আমরা বহন করি আমাদের সব কিছু আমরা বহন করি কিন্তু বাট আমরা যাচ্ছি রাষ্ট্রপ্রধানের সঙ্গে একজন ব্যবসায়ী আসছে তখন আমরা ওই দেশে গিয়ে আমরা অন্তত পক্ষে সম্মান পাই এবং ওই দেশে বড়ো ব্যবসায়ী আমাদের সঙ্গে তখন হিসাব করে আমাদের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক আলোচনা সুলভ আলোচনা করে কি জন্য করে যেহেতু আমরা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ছাপর সঙ্গে হিসেবে গিয়েছি যেমন উনি তার কীতে গিয়েছিলেন আমরা তো তার গিয়েছি তার উনি বলছে কোনোটা হয় নাই তার তো আমাদের দেশ থেকে ঝুট যাচ্ছে এখন বর্তমানে কোনোটা হয় আমাদের দেশ থেকে এখন ঝুট এক্সপোর্ট হচ্ছে রেগুলার আমি বলবো জয় গ্রুপ আপনি খুলনাতে জয় গ্রুপ এক্সপোর্ট করতেছে তার আরো আরও বেশ কিছু র ঝুট যাচ্ছে এখান থেকে আপনার অনেক আইটেম যাচ্ছে এমইউ এখন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক দেশে গিয়েছি ইউএনএ গিয়েছি ইউএনএ তো আমাদের ওখানে রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমরা গিয়েছি অনেক দেশে আমরা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বিজনেসম্যানদেরকে নিয়ে গেছে সে অনারে আমরা গিয়েছি বাট আমাদের ব্যবসায়ী যেটা আমাদের হাব সেখানে তো আমাদেরকে আমরা যে এমইউ করেছি বাস্তবায়ন যে হয়নি তা না বাস্তবায়ন মেজরিটি হয়েছে মাইনের দুই একটা হয়তো বা ফসকে গেছে বা ছুটে গেছে বা অনপ্রসেস আছে বা সামনের দিকে হবে এরকম অবস্থায় আছে আর আজকে যেটা আমি বলবো যে অ্যাকচুয়ালি বিদেশি ইনভেস্টার যদি আমাদের দেশে না আসতো তাহলে কিন্তু আপনি দেখতেন যে আজকে গার্মেন্টগুলি গার্মেন্টস সেক্টর আজকে এখানে আমরা যারা বসে আছি আমার খেতে গেলে ব্যবসায়ীকে লাগবে আমার কাপড় চুল পড়তে গেলে ব্যবসায়ীকে লাগবে আমাকে চশমা পড়তে হলেও আমাকে ব্যবসায়ীকে লাগবে সব কিন্তু ব্যবসায়ীরা করতে কিন্তু অফিসিয়াল কিন্তু কে এগুলো করতেছে না হয়রাজ আমি ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদেরকে আমাকে ভালো চোখে দেখতে হবে যারা অসাধু লোক যারা ব্যবসার নামে লুণ্ঠন করছে তাদেরকে আমি আরেক চোখে দেখতে হবে তো ব্যবসার জায়গাটাকে আমার সম্মান করতে হবে আমাদের হুজুর পাক সাল্লা সাল্লাম বলেছেন ব্যবসাকে হালাল করেছে আমরা সেই হালাল নীতিতে চলি তাহলে তো আমার তো সেখানে মনের ভিতরে কোনো দুর্বলতা থাকবে না তাই না তো আমি মনে করি যে আসলে আমাদের এই যে এমইউটা হয়েছে এবং আরও সামনে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে সকল দেশে যাবে সেখানে আরও নতুন কিছু উদ্যোক্তা যারা তৈরি হচ্ছে তাদেরকেও নিয়ে যাওয়া দরকার তার কারণটা হচ্ছে তাদেরকে নিয়েও সেই ব্যবসায়ী হাবের সঙ্গে বসাই দেওয়া দরকার এবং ভালো কিছু বাংলাদেশে আরও নূতন টেকনোলজি এগ্রিকালচার টেকনোলজি ফিশিং পদ্ধতিতে যে টেকনোলজি আছে এখন মিডল ইস্টও আপনি জানেন যে সালমন ফিশ সহ বিভিন্ন ফিশ কিন্তু এখন সেখানে আর্টিফিশিয়ালভাবে চাষ হচ্ছে এই সকল টেকনোলজিগুলি এখানে নিয়ে আসা দরকার এখানে এলফিশের খুব সুন্দর করে টেকনোলজি দরকার কারণ এলফিস সারা বিশ্বে এটা আপনি জানেন একটা প্রোটিন ফিশ বলা হয় এই রকমের কিছু আমাদের দরকার তো সেই জন্য আমি মনে করি যে এইটা এই ধারাটা এইটা অব্যাহত থাকুক এবং এটা চলমান থাকুক চলমান থাকলেই আমাদের দেশে আরও উন্নত হবে এবং আমরা ডলার আর্ন করতে পারবো এবং আমাদের অর্থনৈতিক যে মন্দা ভাবটা আছে এইটা দূর করার জন্য শুধু সেন্ট্রাল ব্যাগকে আমি বলবো যে তারা যাতে আমাদের কৃষিখাত ফিশারি খাত এবং ফুড খাতে যে বর্তমিগুলি ছিল সেগুলি যেন আপনার পুনরায় ওই জায়গাটা রিফিল করে তাহলেই কিন্তু আপনার দেখা যাবে যে আমাদের রপ্তানিটা আমাদের বেড়ে গেছে নিজের যেটি ডক্টর পারভেসের যেটি অভিযোগ বা যেটি তিনি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে আমাদের যে প্রত্যাশা সেখানে প্রাপ্তি কম আমরা অনেক সাইন করি অনেক সফর করি অনেক বিষয় নিয়ে আলোচনা হয় কিন্তু আমাদের সেখানে বাস্তবায়ন কম সেখানে কি আমাদের সক্ষমতার ঘাটতি আছে কিনা আমাদের রাষ্ট্রীয় যে নীতি সেখানে কোনো দুর্বলতা আছে কিনা বা ব্যবসায়ীরা কি ধরনের অসুবিধার মধ্যে পড়েন সে বিষয়গুলো প্রাধান্য পায় কিনা আমলাতান্ত্রিক জটিলতা আছে কিনা যেখানে স্মার্ট আমলাতন্ত্রের কথা বলেছেন আমি বলি আসলে আমলাতন্ত্র কিছু জটিলতা থাকে সে কারণেও কিন্তু ব্যবসায়ীরা অনেক জায়গায় ব্যাগীয় মারতে হয় আজকে আমার পদ্মা সেতু হয়েছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু হয়েছে দুই বছর দুই বছরের দক্ষিণ অঞ্চলে তেমন কোনো এন্টারপ্রেনার এবং কোনো ক্ষুদ্র মাঝারি কোনো শিল্প তৈরি হয় নাই ডিউ টু রিজন হচ্ছে যে কোনো উদ্যোক্তা যদি যায় ওখানে বরিশালে কম টাকায় কিন্তু শ্রমিক বাজার আছে শ্রমিক পাচ্ছে কিন্তু ব্যাংক কোনো ফাইন্যান্স করতে চায় না বরংশ আপনি দেখবেন যে আমাদের বরিশাল অঞ্চলের থেকে লোকজন কিন্তু ঢাকাতে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে আজকে যে এই যে ঢাকার বিভিন্ন আশেপাশে গাজীপুর সহ টঙ্গি নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় যে শ্রমিক আছে ম্যাক্সিমাম শ্রমিক কিন্তু দেখবেন যে গ্রেটার দক্ষিণ অঞ্চলের এবং তারা বিভিন্ন ভালো পেশায় আছেন তা আমি মনে করি যে আসলে এই যে শ্রম বাজারটাকে মানে চাঙ্গা করার জন্য যে অর্থনৈতিক যে আমাদের যে একটা বড় ধরনের যে আসলে একটা কাজ করতেছে এই কাজটা বিচক্ষণভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে যে আসলে সঠিক জায়গায় সঠিক ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় সঠিক লোককে বসাতে হবে এই জায়গাটুক যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে শুধু প্রধানমন্ত্রী একাই যে চেষ্টা করে যাচ্ছেন তা না কিন্তু তার সঙ্গে আমরাও যোদ্ধা হিসেবে আমরাও মনে করি যে আমরা যারা ব্যবসা করতে আমরা প্রত্যেকেই এক একজন যোদ্ধা তার কারণ আমাদেরকে অনেক কষ্ট করে টিকে থাকতে হচ্ছে আজকে আমাদের দক্ষিণ অঞ্চলে জাহাজ শিল্পটা আপনি দেখেন রুগ্ন শিল্পতে পরিণত হয়ে গেছে বারো হাজার প্যাসেঞ্জার মালবাহী জাহাজ রয়েছে আপনি যদি মালবাহী জাহাজে আপনি যদি বহন করেন ট্রাকের চেয়ে অন্তত পক্ষে সেভেন্টি পার্সেন্ট খরচ কম আজকে সেই শিল্পটা ধ্বংসের পথে ডিউটি রিজন হচ্ছে যে আমাদের এল নাই আমরা কোনো মাল ইম্পোর্ট করতে পারতেছি না কারা করতে পারতেছে যারা বড় আছে স্টেক তারা করতেছে তাদের কিন্তু আবার সেই ব্যাকআপটা তৈরি আছে তাদের নিজস্ব লাইটারিং আছে জাহাজ আছে কিন্তু যারা ক্ষুদ্র পরিসরে আছে এই সম্পদগুলি কার আজকে আমরা সরকারের কাছ থেকে ব্যাংক থেকে লোন নিয়েছি তো এটা কিন্তু আলটিমেটলি কিন্তু গভর্নমেন্টেরই টাকা সরকারেরই টাকা জনগণের টাকা এটাই কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু আসলে বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছি তো এই সকল বিষয়গুলি নিয়ে একটা সেক্টরকে আমি বাঁচিয়ে রাখার জন্য আরেকটা সেক্টরকে আমি নষ্ট করব তা না আমাকে মিনিমাইজ করে উইন উইন স্যাচুয়েশনে থাকতে হবে তো সেই সেচুয়েশনগুলো তৈরি করার জন্য আমাদের তো আসলে প্ল্যানিং দরকার আমাদের তো প্ল্যানিংটা জায়গাটাই হচ্ছে একটা গরমিলের জায়গা সেই প্ল্যানিং করে আগাতে না পারলে আমাদের এই জায়গাটা আরও আমরা ক্ষতিগ্রস্ত হব তা আমি মনে করি যে আমাদের আসলে সংশ্লিষ্ট দায়িত্বে তারা রয়েছেন আমাদের যে সকল স্থানে ইন্ডাস্ট্রি হওয়া দরকার সেই জায়গার দিকে নজর দেওয়া দরকার এবং সেই জায়গাটাকে ফোকাস ফোকাস করা দরকার এবং বাংলাদেশ ব্যাংক থেকে আমি মনে করি যে জাতীয় যে ব্যাঙ্কগুলি রয়েছে সেই ব্যাঙ্কগুলিকে ওখানে ইনভলভ করা দরকার তারা শুধু বরিশালে দেখবেন আপনি দুই কোটি টাকা লোন দিতে তাদের কলিজা কাপে তা আসলে তো এভাবে হবে না তা আমি তো তার লোনটা বিনিয়োগটা করতেছি সুনিশ্চিত হয়ে যে আমি এটা সিক্রেট তো সিকিউর যদি ফিল করি তাহলে আমি সেখানে ইন্ডাস্ট্রি করতে দেবো না কেন এই প্রতিবন্ধকতা নষ্ট করতে হবে আমাদের এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে এই জায়গাটা যদি বেরিয়ে আসতে না পারি তাহলে তো আসলে এক এক জায়গায় এক এক সময় আপনার হচ্ছে কিন্তু গঠনমূলকভাবে কিন্তু হচ্ছে না জি নিজামুদ্দিন আমি আপনার কাছে আবার একব খন্দকার রুহুলামিন যেটি বলছিলেন যে সঠিক জায়গায় সঠিক বিনিয়োগ হতে হবে যে মানসিকতার একটি পরিবর্তনের প্রয়োজন যে ঝুঁকিগুলো আছে অর্থনীতির যে চ্যালেঞ্জ বা অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে ধরনের পরিকল্পনা অবকাঠামো উন্নয়ন হওয়ার পরেও পদ্মার ওপারে অর্থাৎ দক্ষিণাঞ্চলে ভালো বিনিয়োগ হয়নি শিল্প গড়ে ওঠেনি সেখানে আসলে দুর্বলতা কোথায় যেটা নিজামুদ্দিনের একটা বড় প্রশ্ন ধন্যবাদ এখানে তো অনেক কিছুই কথা আসছে এমইওর কথা আসছে তারপরে পদ্মা সেতুর ওই পারে যে একুশটি জেলা আছে সেখানে বিনিয়োগ হয়নি আমি বলবো যে বিনিয়োগ হচ্ছে প্রথমে যে বিনিয়োগ তা হলো ওখানকার জমির দাম গুণ বেড়ে গেছে পদ্মা নদীর পারে আগে যে জমির দাম ছিল তার গুণ বেড়ে গেছে এবং ট্যুরিজমে আরও বেশি ডেভেলপ হচ্ছে ওই এলাকার ম্যাক্সিমাম এবং একটা জিনিস খেয়াল করেন যে পদ্মা সেতু হওয়ার পরে এই ঢাকার থেকে মাও রোডের দুই সাইডে যেভাবে রিসোর্ট যেভাবে আপনার ট্যুরিজম ডেভেলপ হচ্ছে এটা কল্পনা করা যায় না এবং অ্যাট দ্য সেম টাইম আপনার আমাদের নবগঞ্জ দোহারের যে রোড আছে এই রোডের চতুর্দিকে ইন্ডাস্ট্রি হচ্ছে হচ্ছে প্রচুর হচ্ছে তবে এটা ঠিক যে এই যে এমও সাইন করি সাইন করার পরে যে ফলো আপ করা ফলো আপটা কারা করবে করবে তো সত্যিকরা এবং আমাদের ব্যবসায়ীদের সহযোগিতা করবে সেই জিনিসটা কিন্তু হচ্ছে না আমরা যখন যাই যে অনেক ইনভেস্টার আমাদের সাথে ইউ সাইন করছে আসে আসার পরে এখানকার বিভিন্ন জটিলতা দেখে তারা চুপচাপ থাকে মানে তারা পিছনে ব্যাকডোর দিয়ে চলে যায় এরকম কয়েকজন আছে তো এই কারণে আমার মন হয় যেটা যে ওখানে যেটা এমইউ সাইন হবে আর যেহেতু আমাদের প্রাইম মিনিস্টারের সামনে হচ্ছে যেমন এইবারও ছাব্বিশটা এমইউ সাইন হয়েছে এবার এখানে ভালো লেগেছে যেটা মেগা মেগা প্রজেক্ট যেটা আছে সেটার সাথে আছে এবং কিছু আমাদের মতো যারা মিডিয়াম এন্টারপ্রেনার যারা মিডিয়াম এন্টারপ্রেনার যারা তাদের সাথে হয়েছে তো এই কারণে আমি মনে করছি যে এখানে মাঝের উদ্যোক্তারা যদি এইভাবে সরকারিভাবে সহযোগিতায় আসতে পারে তো সবচেয়ে ভালো হয় যেমন আমি একটি কথা বলি আমরা অনেকেই মনে করি যে চাইনিজ এরকম আছে যে ওখানে আমরা এলসি করি এলসি তো তারা দেয় কিন্তু যে মাল দেওয়ার কথা ঠিক সেই মাল দেয় না বা অনেকে দেখা যায় যে এলসির আপনারা জানেন যা আন্ডার ইন ভয়েস ওভার ইন ভয়েস অনেক কিছুই আছে খামখেয়ালি আছে এগুলো নিয়েও অনেক কিছু আছে কিন্তু আমরা যে এই যে ভিজিটে যাওয়ার পরে সরকার প্রধানের সাথে ভিজিট যাওয়ার পরে ওখানে যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা কিন্তু পরীক্ষিত তারা কিন্তু প্রকৃতপক্ষে ব্যবসায়ী সুতরাং এই সুযোগে আমাদের কাজে লাগাতে হবে মাননীয় প্রধানমন্ত্রীও বলছে এইটুকু আমি বেশি গুরুত্ব দেই যে আমি যাদের সাথে কথা বলেছি বা খুব অথেন্টিক মনে হয়েছে এবং তারা কিন্তু ইন্টারেস্টেড তবে এখানে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে যে আমরা সব সুযোগ সুবিধা দেবো ওয়ান স্টপ সার্ভিস দেবো এইটা উনি যেভাবে বলেন আমরারা সেইভাবে করেন না আমরা থেকে কিছু জায়গায় করেন কিছু জায়গায় করেন না অনেক সময় তারা কি বলে রাজনৈতিক স্বচ্ছ সাহায় বা রাজনীতিকে সাপোর্ট বেশি করে তাদের আসল কাজ বাদ দিয়ে এখানে তাদের এই মন মন মানসিকতা দূর করতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং সে যে চাকরি করছে সরকার প্রধান যেভাবে তাদেরকে যেখানে তিনগুণ তাদের বেতন বাড়িয়ে দিচ্ছে তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে প্রকৃতপক্ষে এইভাবে তিনগুণ তারা কাজ করছে কি না এটাও কিন্তু আমাদের খেল খেলে আসতে হবে এবং আমরা মনে করেছিলাম যেভাবে তাদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে এখন হয়তো তারা অন্য পথে যাবে না বা সঠিক কাজ করবে কিন্তু সেটা কিন্তু আমরা পাইনি তার আমরা বিভিন্ন যেটা নিউজে আমরা পাই তারপরেও আসার আলো কিন্তু আমরা অনেক কিছু দেখি এটা সামনে যে বলতে হয় তা না কিছু কিছু ভালো জিনিস বলতে হয় মানুষকে অনুপ্রাণিত করার জন্য যে আমার ডান দিকে বসে আছেন উনি তো এন বিআর চেয়ারম্যান ছিলেন উনি প্রায় সাড়ে তিন বছর ছিলেন কই ওনার নামে একটি কথা বের হোক কেউ বলতে পারবে না তো উনি তো এনবিআর ছিলেন তাহলে কিভাবে আপনার বদিওর আলম সাহেব এখানে আসেন এসে কথা বলেন উনি তো আপনার সেই ওয়ান ইলেভেনের সময় ছিলেন চ্যালেঞ্জ করে বলেছেন এই মোদির কথা বলেছে মোদীর আমি এই করেছি এবং আমাকে কি বলে থেকে আর্মির ওখান থেকে আমাকে টেলিফোন করেছে বাট আমি শুনি নাই তো এই ধরনের লোকও কিন্তু আমাদের বাংলাদেশে সচিব পর্যায়ের লোকজন আছেন এই কারণে আমরা আশাবাদী আমি মনে করি যে ওনাদেরকে আরও সহযোগিতা করতে হবে আর এখানে রাজনীতিবিদদের আরও সচেতন হতে হবে আরও সততা সহকারে তারা কাজ করতে হবে সততা সহকারে যদি এই ধরনের আমলাদের যারা স্মার্ট আমলা হচ্ছে এবং যারা অনেস্ট আছে তাদেরকে এনকারেজ করতে হবে তাদেরকে বেশি বেশি দায়িত্ব দিতে হবে মেধার মূল্যায়ন করতে হবে মেধার মূল্যায়ন করতে হবে কিন্তু অতীব দুঃখের বিষয় আমি আবারও বলতে চাচ্ছি ওনাদের সময় থাকা অবস্থায়ও ওনাদেরকে জোর করে রিটায়ারমেন্ট দেওয়া হয় এইটা আমার মনে হয় একটু আরেকটু বিবেচনা করা দরকার যারা ভালো কাজ করে যারা সততা থাকে তাদেরকে এই দিকে আমার মনে খেয়াল করা দরকার ধন্যবাদ জি খতকর হুলামিন আমরা আরেকটা বিরতি নিব বিরতির পর আবার আসবো দর্শক নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি ফিরব শীঘ্রই সঙ্গেই থাকুন দেখছেন নিজল ডাটা আবার অধ্যাপক ডক্টর গণমাধ্যমে অনেকের বিষয় আসছেন আপনি পিএসির একজন গাড়ি চালক আবেদ কথা বলছেন তার থেকে একটি তালিকা পাওয়া গেছে বা যাদের কথা আলোচিত হচ্ছে সে ধরনের এক আমলাতন্ত্র একদিকে আর একদিকে কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে সেখানে মেধাভিত্তিক আমলা বা দেশপ্রেমিক আমলা তন্ত্র যদি তৈরি হয় সেজন্য তার আন্দোলন করছে দুটি বিষয়কে আপনি কীভাবে দেখেন এটি নিয়ে আমরা আলোচনাটা শেষ করতে চাই আপনি আমাকে খুব বেশি কঠিন প্রশ্ন দিয়েছেন আমি কোটা আন্দোলন আবেদ আলী উপাখ্যান আর অর্থনীতি এই তিনটাকে আলাদা করতে চাই অর্থনীতিতে মজিদ ভাই যেটা বলেছে যে কিন্তু যারা অর্থনীতি চালাবে তারা যদি আবেদালির হাত ধরে আসে তখন এইটাই আমার আশঙ্কা এবং দুদক যেন ওই নামগুলো খতিয়ে দেখে এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই আমি সবসময় আপনার টকশোতে এসে বলেছি সবসময় বলেছি যে আমার আপাকে যারা ঘিরে ধরেছে তাদের মাথায় যথেষ্ট ঘিলু নাই এ এই রাষ্ট্র অর্থাৎ শ্রীলঙ্কা যদি ঘুরে দাঁড়াতে পারে হ্যাঁ শ্রীলঙ্কা তা আমাদেরও ঘুরে দাঁড়ানো আপার নেতৃত্বে ইট ইজ নট নাথিং ডিফিকাল্ট কিন্তু মুশকিল হচ্ছে আপনি স্বীকার করবেন আপা বলতেছে আপা নিজে বলতেছে যে আমাদের অনেক লিক আছে তো ওই লিকগুলো আমরা যদি বন্ধ করতে না পারি তাহলে সব প্রচেষ্টা ব্যর্থ হবে আর এই আন্দোলনের ব্যাপারে এটাকে নিয়ে রাজনীতি করবে সেই জন্য আমি মন্তব্য থেকে বিরত থাকলাম আমি শুধু বলতে চেয়েছি যে এনাফ ইস এনাফ যে আপনার এই স্বাধীনতার এক পঞ্চাশ একপান্ন বছর বয়সে যেখানে বলা হচ্ছে ছাপ্পান্ন হাজার মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ সময় জন্মগ্রহণ করেনি আজকে প্রথম আলো যে ফিফটি সিক্স থাউজেন্ড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স ডিট ওয়াজ নট বর্ন ডিউরিং নাইনটিন সেভেন্টি ওয়ান তো আমাদের খোট যে আমি এত উনি তো বলতেছে আমি মাত্র প্রেগনেন্সির কথা বলছি এটার কথা বলছি উনি আমার অভ্যাস জানে না আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনার বিচারের উপরে মানুষ তখনই ট্রাস্ট রাখতে পারবে ইউ আর নট গড নাই ইউ আর অ্যাঞ্জেল আপনি বড় আমাকে কন্টেম্পট অফ কোর্ট করে কোর্টে হাজির করতে পারবেন অথবা একটু এক দুই বছর জেল দিতে পারবেন কিন্তু প্রশ্নটা এসে গেছে খারাপ প্রশ্ন মজার কথা বলি এই যে এই উনি উনি যে এই জিনিসটা ইয়ার মধ্যে আনছেন না যে ছাপ্পান্ন হাজার বা পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করে নেই আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আই টেস্ট মনি যে আমার বড় সমস্যা যে আমি এমপি না হয়ে মজিদ ভাই এমপিতে স্যার বহু মিনিস্টারের স্যার আমি হ্যাঁ তো সো এই এই এমপি না হয়ে আমাকে একটা জবাব করতে হয় আমার ছাত্র দেখা হয়েছে যেহেতু আমি একটু প্র সরকার পক্ষের অর্থনীতিবিদ সে আমাকে বলা যায় স্যার আপনি এই ব্যাপারে আপনার মতামত কী এক মিনিট সময় নিচ্ছি আমি বলছি তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করছো এটা তো এরকম এত এত ডেঞ্জারাস ব্যাপার না এইটা ফর্টি সিক্স ফিফটি সিক্স এটা তো অনেক দিন ধরে আসছে ও আমাকে এমন একটা কথা বলেছে আমা আমার ইচ্ছা হয়েছে যে ধরনের দিদা হ আমি ঢুকে যাই বলে স্যার আপনি আমার স্যার তাই খারাপ ভাষায় বললাম না আপনি কি এটা বুঝেন না যে আওয়ামী লীগের লোকজন রাষ্ট্রযন্ত্রে প্রশাসনে আওয়ামী লীগের ঢুকানোর জন্য এই কোটা সিস্টেম বহাল রেখেছে এটা কি বুঝেন না আমি বললাম পরে দেখা হবে পরে কথা হবে পরিষ্কার কথা স্রোতের মতো আওয়ামী লীগের লোকজনকে প্রশাসনে রাষ্ট্রযন্ত্রে পদায়ন করার জন্য এই কোটা সিস্টেম স্যার আপনি বুঝেন না তো কীরকম লজ্জা পেতে পারে রিটায়ারমেন্টের এক বছর দুই বছর আগে আমি মারাত্মক লজ্জা পাইছি এবং স্থান ত্যাগ করছি অথপক্ষ ডক্টর আসান পারভেজ হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য ডক্টর মহাদ আব্দুল মজিদ আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি আপনার কাছে জানতে চাওয়া একটি সরকার ধারাবাহিকভাবে তিনটি মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন আমরা অনেক কথা শুনছি সামনে অগ্রগতি উন্নয়নের কিন্তু আহসান আলম পারভেজ বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়াতে পারবো যেখানে আমাদের এগিয়ে যাওয়ার সময় সামনে আরও আগাবো সেখানে আমরা ঘুরবো কেন ঘুরে দাঁড়াবো কেন না আমি কিন্তু সবসময় আশাবাদ কারণ আশা নিয়েই মানুষ কিন্তু এগোয় আমাদেরকে অবশ্যই এই পরিস্থিতিতে সকল ব্যাপারে নীতি নির্ধারকের প্রতি অকুণ্ঠ সমর্থন সাহস আস্থা যোগাতে হবে কারণ তা না হলে এটা হবে না আমাদের নিজেদের মধ্যে যে বিতর্ক আছে যে বিষয় আছে ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ব্যাড মানি হ্যাজ ড্রাইভ এন অ্যাভে ওয়াল দি গুড মানি ফ্রম দ্য মার্কেট ফ্রম দ্য ফ্রম ফ্রম দ্য ব্যুরোক্রেসি ফ্রম এভরিথিংয়ের সেটাকে ফেরত আনান আর আমি নিজে নিজে বললাম যে আমার এই সার্ভিস দেওয়া হচ্ছে না হচ্ছে না হু উইল অ্যান্ড শিওর ইট আপনি সুশাসন তালি প্রতিষ্ঠা করছেন না কেন বিজনেসম্যানেরও তো প্রতিষ্ঠা করা উচিত জানা উচিত যে আমি কেন আমি কেন আপনাকে এই অন্যায় করে এ টাকা দেবো ইত্যাদি দেবো ইত্যাদি আপনি বলছেন যে বিনিয়োগকারী বা ইয়ে উনি এসএমইর কথা বললেন একটা ব্যাংকের বর্তমানে একজন চেয়ারম্যান আর খুব নাম করা আর কি খুব বড়ো ব্যাংক আর কি সেই ব্যাংকের চেয়ারম্যান সে বলছে তারা কিন্তু আগে কিন্তু এসএমই রে খুব প্রচুর টাকা দিত সেই ব্যাংক এসএমই বান্ধব ছিল এবং টাকা পয়সা দিত সেই চেয়ারম্যান এখন বোর্ডে বসে বলছে টাকা তো আমাদের টাকা ওদের দেব কেন একটা পিএলসি ব্যাংকের চেয়ারম্যান যেটা জনগণের টাকায় মানে জামানতকারীদের টাকা আর সেই ব্যাংকের চেয়ারম্যান বলতেছি এ টাকা আমাদের টাকা অর্থাৎ মালিক পক্ষ হয়ে গেছে মানে তারা নিজেরা মালিক পক্ষ মনে করছেন বলছে এটাকে এদিক ওদিক না ওই ওই স্মল মিডিয়াম স্কুলের দেওয়ার দরকার নেই এই এরে দাও ওরে দাও ওরে দাও তারে দাও টাকা শর্ট পড়ে গেছে তো ওই উনি বললেন যে ওই বিজনেসম্যানদের এক কোটি টাকা দিতে যে ইয়ে ব্যাংকের যে ইয়ে হচ্ছে জিজ্ঞেস করতে হবে ম্যানেজার কাছে টাকাটা নাই কেন সে টাকাটা তো তার দেওয়ার কথা ছিল দিতে হবে তো কারণ আমি পদ্মা সেতুর আমার কিন্তু প্রত্যাশা হচ্ছে প্রায় জিডিপি টু পার্সেন্ট বাড়বে এই পদ্মা সেতুর কারণে তো সেইটা বাড়তে গেলে তো আমার সেখানে সেইভাবে আমার বিনিয়োগ লাগবে আমার উদ্যোক্তার সৃষ্টি করা লাগবে তাদেরকে প্রণোদনা দেওয়া লাগবে সেই প্রণোদনা ঠিক যখন দেওয়া হবে তখন আমার ব্যাঙ্কগুলো শূন্য টাকা দিতে পারতেছে না কেন দিতে পারতেছে না সে টাকা কোথায় গেল আমি বলতে আছে সোল সার্সিং নিজেদের করতে হবে এবং আমরা করতে চাই করা উচিত কারণ তা না করলে কারণ আমি এখানে ওই কথাটা বলে শেষ করতে চাই যে আমি একটি খুব এই ভূ রাজনীতির একটি খুব একটা ক্রিটিক্যাল অবস্থানে আমি আসি আমার সকলের সাথে ভালো এ রাখতে হবে কিন্তু এর অর্থ এই না যে আমি আমার নিজের কপাল পুড়িয়ে অন্যের সুযোগ করতে দিয়ে আমার নিজেকে আমি এ করতে যাব এখানে একটু জাতীয়ভাবে সকলকে চিন্তা করতে হবে আমাকে নিজের দিকে নিজে তাকাতে হবে নিজের ভালো পাগলও বোঝে তা সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি কার কথা কতটা শুনবো কতটা শুনিয়ে কতটা কি করব। আমাকে আমার নিজের আত্ম এতে গড়ে উঠতে হবে এটা ইতিহাসের থেকে বহু আগের থেকে এর ধারাবাহিকতার থেকে এটার থেকে আছে আমরা চব্বিশ বছরে পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ওইটার জন্যে যে আমার এখানে কাগজ তৈরি করছি সেই কাগজ পশ্চিম পাকিস্তানে যাবে তারপর ওখান থেকে এসে আমি দর্শনায় কিনবো এই কথা বলেই তো আমরা স্বাধীন হয়েছি যে বৈষম্য তো সুতরাং এখন আমি আবার যেন কারুর ওইরকম একটা ফ্যাডের ভিতরে পড়ে আমার নিজের উৎপাদিত জিনিস আমার নিজের সুযোগের পথগুলোকে আমার নিজের একরগুলোকে যদি আমি এইভাবে বলি বলে বলি যে আমার একটা আমি বিরাট একটা অবকাঠামো তৈরি করেছি এবং সেই অবকাঠামো দিয়ে আমি অনেক কাজ করব যখন বলি তখন যদি কেউ বলে ও ওখানে আমার জাহাজ আসলে ওখান থেকে এনাদের শ্রমিকরা কিছু পয়সা পাবে আমি আমার শ্রমিকদের পয়সা আয় করার জন্য কি এই বন্দর বানিয়েছি আমি বন্দর বানিয়েছি আমার আমার রেভিনিউ আজনে আমার ব্যবসা ভালোভাবে চলবে চলবে আর কি তা আমি 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 আমার এখানে যে পদঘাট যা বানাবো সেটা তো আগে আমি নিজে ব্যবহার করব আমি নিজে শক্তিশালী হব তারপরে কারণ আমার চারিধারে যে অবস্থান সেখানে আমাকে নিজেকে যদি আমি নিজে না গড়ে তুলতে পারি তাহলে তো আমাকে তো দিয়ে উড়াই দেবে আমি তো দাঁড়াতেই পারব না আমার ইতিহাসে প্রমাণ আছে ইতিহাসে প্রচুর প্রমাণ আছে আমি সংখ্যাগরিষ্ঠ ছিলাম আমি শিক্ষিত সব ছিলাম কিন্তু আমার নামের আগে শ্রী লিখতে হতো হ্যাঁ মানে আমি 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 অন্যভাবে বলি অন্যভাবে বলি সবসময় নিজের আত্মমর্যাদার ব্যাপারটাতে দেখতে হবে দেখতে হবে দেখলেই এখানে সরকারও আত্মমর্যাদা দেখবেন সবাই আত্মমর্যাদার কথা দেখবে ডক্টর মোহাম্মদ আব্দুল মাজিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ निजामউদ্দিন আলোচনা একদম শেষ দিকে চলে এসেছেন নিজাম ভাই আজ যেটিনে করেছিলেন নিজের ভালো বা নিজেরটা নিজের দেখতে হলো ব্যবসায়ী হিসেবে আপনি কি মনে করেন যে কি প্রতিবন্ধকতা আছে রপ্তানি আয় বাড়ানোর ক্ষেত্রে আমি মনে করি যে আসলে আমাদের যে সকল পণ্যগুলি পচে যাচ্ছে এই সব অঞ্চলে আমাদের প্রিকুলিং সিস্টেম ডেভেলপ করতে হবে আমাদেরকে সেখানে কোল্ড স্টোরেজ দরকার আমাদের দেখেন তরমুজগুলি আমাদের পচে যাচ্ছে আমরা এক্সপোর্ট করতে পারছি না আমাদের বান্দরবন রাঙ্গামাটি আমাদের সেখানে আনারস রয়েছে জ্যাক ফ্রুট আপনি জানেন কাঁঠালের কত মূল্য মিডল ইস্টে আমরা সেগুলো পাঠাতে পারছি না আমাদের এখানে কন্টেইনারের যে প্রসেসগুলি আছে সেগুলি করার আগে একটা প্রিকুলিং করতে হয় তো সেই পিরিকুলিং ইন্ডাস্ট্রিগুলি নেই আমাদের কিন্তু ম্যাক্সিমাম কোল্ড স্টোরেজগুলি দেখবেন যে সব আলুর জন্যই ম্যাক্সিমাম আমাদের এই যে এগ্রিকালচারের যেগুলি দরকার মাছের জন্য আছে আলুর জন্য আছে কিন্তু ফ্রুটসের জন্য আমাদের যে পিরিকুলিং থেকে ফিনিশিং পর্যন্ত যেটা দিয়ে আজকে মুম্বাই নাবি মুম্বাই দেখবেন যে আপনি হাজারো কোল্ড স্টোরেজ আছে শুধুমাত্র ফ্রুটস ভেজিটেবল সব কিছুর উপরে যেখানে গ্রিন চিলি আজকে কিন্তু তারা মিডলিস্ট ইস্ট পুরোটা কন্ট্রোল করতেছে হায়ারাস তাদের থেকে কিন্তু আমাদের বাজারে দাম কম অনেক দাম কম আমাদের দেশের আম দেখেন আপনি আমরা রপ্তানি করতে পারছি না আমাদের কিন্তু একটা পলিসিগত কারণে এই পিরিকুলিং নেই কোল্ড স্টোরেজ নেই এবং এইটাকে কিভাবে যে আমরা প্রসেস করে রপ্তানি করব সেটা সেটা কিন্তু কৃষি সম্প্রসারণ বিভাগের সেইটার প্রতি কিন্তু দৃষ্টি খুব কম তার কারণটা হচ্ছে আমি একশো টাকা আশি টাকা সত্তর টাকা আমরা আম খেতে পারছি এইটা যদি আমি এক্সপোর্ট করতাম তাহলে কিন্তু আমটা আমার সব জায়গায় আমরা কিন্তু তিনশো টাকা কেজিতে পেয়ে যাই তো আমার কিন্তু বাইয়ারে দিলে পোষাবে না তার কারণ বাই যদি আমি করতে যাই সেই ক্ষেত্রে আমি মনে করি যে গভর্নমেন্টের এখানে কার্গো দেখবেন যে সবসময় কিন্তু অলওয়েজ কার্গো ফিটফ্যাট থাকে বাট ম্যাক্সিমাম কার্গো খালি যাচ্ছে তার কারণটা হচ্ছে আপনি এখন দেড় ডলার করে ফেলছে মিডল ইস্টে ভাড়া তো এইটাকে যদি আমি সিজনালি এখন আমার সিজন এখানে আমি এটাকে একটু মিনিমাইজ করে দেই আজকে এই অন্ততপক্ষে আমার কৃষক যারা আছে প্রান্তিক পর্যায়ে তারা কিন্তু বেঁচে গেল যে এক্সপোর্টটা যদি তারা একটু ভালোভাবে করতে পারে এখানে ফ্রেটটা যদি একটু কম থাকে তাহলে ডলারটা কিন্তু আমার দেশে আসতেছে এখন কিন্তু আম যা হচ্ছে উৎপাদন ম্যাক্সিমাম কিন্তু আমরা খেয়ে ফেলতেছি এবং আমাদের যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে দুইটা দিকে লস একটা শারীরিক আমাদের লস হচ্ছে ওষুধের দাম বেড়ে যাচ্ছে ঔষধেও মানে এই ফ্যাক্টরিগুলি ভালো চলতেছে কিন্তু আমাদের তো আসলে রপ্তানিটা খুব জোরসোরে বাড়ানো দরকার তার কারণ আপনি দেখেন যে এই যে লেবুগুলি আমাদের বান্ধবানের কী সুন্দর লেবুগুলি আছে এগুলি যদি আমরা রপ্তানি করি প্রচুর আর্ন করতে পারি কিন্তু ভিয়েতনাম থেকে আমাদের পিছনে তারা কিন্তু মিডল ইস্টে চলে যাচ্ছে বাট আমরা পারতেছি না আমাদের এই জায়গাগুলিকে খুঁজতে হবে এই মার্কেটটাকে খুঁজতে হবে নিজামুদ্দিন হাতে সময় নেই আলোচনা শেষ করব আপনাকে অসংখ্য ধন্যবাদ খন্দকার রুহুল আমিন সিআইপি রুহুল আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি রপ্তানি আয় বাড়ানোর নানা খাতের কথা তিনি বললেন কিন্তু সেখানে সক্ষমতা তৈরির তো কি বিষয় আছে সেখানে আমরা সক্ষম কি আমি এই রপ্তানির কাছ থেকে একটু আগে আসতে চাই বর্তমান প্রেক্ষাপটে যে কোটা বিরোধী আন্দোলন এটা তো আমরা দেখছি কি অবস্থায় কি পর্যায় আছে আবার আরেকটি এটা কেন যেন শুভঙ্করের ফাঁকি আমার কাছে মনে হচ্ছে তা হলো ইলেকট্রিক্যাল বিল যেটা একজন সাধারণ নিম্ন স্তরের থেকে আরম্ভ করে উপস্তরে যত বড় ব্যবসায়ী হোক সবারই এটা প্রয়োজন হয় এটা চট করে কীভাবে যেন আপনার এর আগে যা বিল ছিল তার চেয়ে হঠাৎ করে বেড়ে গেছে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইয়েদের স্টেক হোল্ডার বলেন সাধারণ একজন নিম্ন স্তরের যে গ্রাহক গ্রাহক সে পর্যন্ত এটা হয়রানি হচ্ছে এবং আমরা কার্ডের সিস্টেমে গ্যাস ব্যবহার করতে চাই ইলেকট্রিক বিল ব্যবহার করতে চাই যে সাশ্রয়ী মানে এটা ক্রেতাও কোনো ঝামেলামুক্ত ঝামেলামুক্তভাবে থাকবে যারা ডিস্ট্রিবিউটার তারাও ঠিকমতো পাবে কিন্তু এখানে কার্ড ভরে গ্যাসে দিলে দুশো টাকা থাকবে না মানে আমি আষ্টোশো টাকার গ্যাস পাবো সেটাকে আমার ব্যবহার করতে পারবো বাট কেন তারপরে আমাদের এখানে যে মিটারটা দেওয়া হয় মিটার কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া হয় আমরা ওই মিটারের জন্য মূল্য দিই কিন্তু প্রতি মাসেই আমার মিটার এই ধরনের কেন এটা যে এই ধরনের তুগলকি বলেন বা এই যে এই ধরনের আপনার এগুলো তো আমরা করে তো এইগুলো আপনার দূর করতে হবে এবং এটা সরকার কিন্তু আমি ধারণা যে সরকারকে বিপদে ফেলার জন্যে তাদের এই ধরনের কর্মকাণ্ড তো এটাকে একটু স্বচ্ছতায় আনা দরকার সাধারণ জনগণ যেন সাফার না হয় এটা সবসময় চিন্তা করতে হবে সাধারণ জনগণ যেন কোনো দিক দিয়ে তারা আপনার এইভাবে আপনার ইয়ের মধ্যে না পড়ে বিপদের মধ্যে না পড়ে এটা খেয়াল করা দরকার আর দ্বিতীয় কথা বলবো রপ্তানির কথা রপ্তানি আমি তো প্রথমেই বলেছি যে আমাদের কৃষিতে যেভাবে রপ্তানি করতে যেভাবে আপনার ইনসেন্টিভ দেওয়া হতে সেটা কমিয়ে দেওয়া হয়েছে এবং কি কারণে কমিয়ে দেওয়া হয়েছে ওই যে কোনো একটা কোম্পানি দেখা গেল যে চোদ্দ বিলিয়ন ডলার এক্সপোর্ট হয়েছে পরে এটা হয় নাই বা হয়েছে যদি হয়ে থাকে এই বাদবে টাকাগুলো আমাদের এখানে আসছে কি না আর না হয়ে থাকলে কেন দেওয়া হলো এটা তো আমাদের জনসম্মুখে আনা দরকার এটা যদি শিওর হই তখন আমরা কিন্তু রপ্তানি বাড়বে আর বিশেষ করে অবশ্যই আমরা শুধু এই আর এন জি সেক্টর উপরে ডিপেন্ড না করে আমাদের হানড্রেড পার্সেন্ট যেটা র মেটেরিয়ালস হয় এখানে প্রথমত আমাদের যে লেদার সেক্টর আর সেকেন্ড থিং আমাদের এই জোট এই দুইটাকে যদি আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করতে পারি দেখুন আমাদের প্রতি বছর যে চামড়াটা অন্তত সারা বছর তো হয়ই আর এই কোরবানি ঈদে আমরা এক কোটি তিরিশ লক্ষ গরুর এবং বিভিন্ন ছাগলের চামড়া আমরা পেয়ে থাকি তার চেয়ে বেশি প্রতি বছরই দেখবেন আপনার নষ্ট হচ্ছে প্রতি বছরই আপনার লবণের দাম বাড়ছে প্রতি বছরে যারা আপনার এই কিনছে তারা মূল্য পাচ্ছে না এবং এই চামড়াগুলো সাধারণত মসজিদ এবং বিশেষ করে মাদ্রাসায় লীলা বোর্ডিংয়ে দেওয়া হয় তারা ঠিকমতো মূল্যায়ন হচ্ছে না এবং চামড়া নষ্ট হয়ে হয়েছে কেন এটা আমরা একটু চিন্তা করি না এটা দেখা যায় যে কোরবানিদের পূর্ণ দিন আগে বা এক মাস আগে সর্বোচ্চ এটা নিয়ে আলব আলোচনা হয় এটা উচিত অ্যাকচুয়ালি ছয় মাস থেকে প্রিপারেশন আরম্ভ হবে কেননা বিরাট একটা সেক্টর আমি মনে করি এই বাংলাদেশ এই গার্মেন্টসের পরে যেটা আসবে তা হলো চামড়া এবং এই জুট এই 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 পাট এটাকে নিয়ে আমরা যদি এ করতে পারি কেননা আমাদের হানড্রেড পার্সেন্ট র মেটিরিয়ালস আমাদের এখানে আসে র মেটেরিয়ালস ইম্পোর্ট করার জন্য কোনো ডলারও লাগবে না কোনো ঝামেলা নাই কোনো ট্যাক্স দিতে হবে না আমি ইলেকট্রিক্যাল গুডসের সাথে আছি আমি সিলিং ফ্যান তৈরি করি এখন সিলিং ফ্যান আমি র মেটিরিয়াল যা আনি আমার যে টাকা খরচ হয় এটা উৎপাদনের পরে তার চেয়ে কম টাকা দিয়ে আমার বিক্রি করতে হয় তাহলে আমি কীভাবে টিকবো আমি তো এখন আর এটা তৈরি করবো না তো এখানে আমি মনে করি রপ্তানি আমাদের বাড়িতে হবে চিন্তা করে আমাদের খেয়াল করতে হবে আমাদের কৃষিপণ্যকে অগ্রাধিক প্রসেসিং করার জন্য প্রসেসিং করার জন্য অবশ্যই তফসিলি ব্যাংক এবং সরকার বাংলাদেশ ব্যাংক এটা মানে মনিটরিং করে স্ট্রিক্টলি তারা এগুতে হবে তাহলে এটা সম্ভব এখন তো কার হলাম সিআইপি আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতে সময় নেই আমরা আলোচনা শেষ করব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ অধ্যাপক ডক্টর রাসুল আলম পারভেজ এবং মোহাম্মদ নিজামুদ্দিন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি নিটল টাটা এস টিভি সংলাপ প্রচার হয় শুক্রবার সকাল সাড়ে সাতটায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসএ টিভি সঙ্গেই থাকুন